আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান দেখার জন্য। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। এবং দর্শক, আপনারা যারা টিভি সেটের সামনে এবং ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে এই অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে মোবারক জানাচ্ছি আজকে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান দেখার জন্য। দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত অনুষ্ঠানটি দেখেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি প্রচার করি ইউকে টাইম দুপুর দুইটা সোমবার এবং মঙ্গলবার। এই অনুষ্ঠানটি আপনাদের জন্য, আমি বরাবরই যেটা বলি, আপনাদের দৈনন্দিন জীবনের জিজ্ঞাসা, ইসলামী নিয়মকানুন, ইসলামী মাসলা মাসাইলের কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন অনুষ্ঠানে, এবং পাশাপাশি আপনাদের কোনো মতামত থাকে এই অনুষ্ঠানের ব্যাপারে আপনারা মতামত করবেন দিবেন, আমরা অবশ্যই সাদরে গ্রহণ করবো আপনাদের পরামর্শ। অনুষ্ঠানটি আমরা যেভাবে করে সাজিয়ে থাকি, আমাদের সম্মানিত মেহমান আজকে উপস্থিত রয়েছেন বরাবরের মতো আমাদের সম্মানিত মহতারাম শেখ মুফতি হাসান নূরি চৌধুরী সাহেব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা দেরি না করে চলে যাই, আমরা সরাসরি মুফতি সাহেবের সাথে আশা করি, দেখি মুফতি সাহেব কেমন আছেন। আসসালামু আলাইকুম মুফতি সাহেব, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি হাল, আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন। মুফতি সাহেব, আমরা অনুষ্ঠানে যাওয়ার আগে দর্শকদের প্রশ্ন সরাসরি নেওয়ার আগে আমরা যেভাবে করি, আপনি যদি আমাদের সংক্ষিপ্ত নসিহা বক্তব্য দেন, আমরা তারপরে ইনশাআল্লাহ চলে যাব সরাসরি আমাদের মূল আলোচনা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، واعبدوا الله ولا تشركوا به شيئا، وبالوالدين احسانا، وبذي القربى واليتامى والمساكين والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل وسلم وبارك على محمد وازواجه وذرياته وامهات المؤمنين وسلم تسليما كثيرا كثيرا আলহামদুলিল্লাহ, দিন টিভির দিন ই সমাধানের প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের নিয়মিত আলোচনা প্রশ্ন উত্তরের পর্ব শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে ইবাদা কত প্রকার ও কী কী, এবং ইবাদা করার নিয়ম বা পদ্ধতি কী, এবং কোন ধরনের ইবাদা গ্রহণযোগ্য, এই বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমি সূরা নিসার 37 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা ইবাদার যে সংজ্ঞা বা তার যে সিস্টেম, এগুলো সংক্ষিপ্ত আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করছেন, আর ইবাদত করো আল্লাহর, শরীক করো না তার সাথে অপর কাউকে, পিতামাতার সাথে সৎ ও সদয় ব্যবহার করো, এবং নিকটাত্মীয় এতিম মিসকিন প্রতিবেশী অসহায় মুসাফির এবং নিজের দাস দাসীর প্রতিও নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক ও গর্বিত জনকে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করছেন যে আমাদেরকে ইবাদা করতে হবে আল্লাহ সুবহানাহু তাআলার, পাশাপাশি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বুঝিয়েছেন যে ইবাদা বলতে আমরা যেটি মনে করি যে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো সেটাকে আমরা ইবাদত মনে করি, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। কিন্তু এর বাহিরে যে আরও ইবাদা আছে বা ইবাদার যে আরও অনেক শাখা প্রশাখা রয়েছে, সে বিষয়ে আমাদের অনেকেরই নলেজ বা জ্ঞান নেই। উদাহরণস্বরূপ, ইবাদা কোরআন এবং হাদিসের পরিভাষায়
মৌলিক ভাবে দুই প্রকার, একটা হচ্ছে হুকুকুল্লাহ আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ হচ্ছে যেটি সরাসরি আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পৃক্ত, আর হুকুকুল ইবাদ হচ্ছে যেটি সৃষ্টি জগতের সাথে সম্পৃক্ত। তো সৃষ্টি জগতের সাথে সম্পৃক্ত যে বিষয় সেটি ইবাদা, এবং কোরআন এবং হাদিসের পরিভাষায় অধিকাংশ মানুষ এই হাসরের ময়দানে তার আটকা পড়বে বা বিপদে পতিত হবে হুকুকুল ইবাদকে মূল্যায়ন না করার কারণে, অথবা হুকুকুল ইবাদকে ইবাদতের মতো না করার কারণে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমি মানুষকে দান খয়রাত করেছি, মানুষের সেবা শুশ্রূষা করেছি, সেটি করেছি আমার আত্মতৃপ্তির জন্য, অথবা সেটি করেছি আমি আমার আত্মগৌরবের কারণে, সেখানে আল্লাহর সন্তুষ্টি ছিল না, অথবা সেটিকে আমি ইবাদা মনে করি নাই, অথবা আমি সৃষ্টি জগতের সাথে বৈরী আচরণ করেছি, তাদের সাথে সুন্দর ব্যবহার করি নাই, কারণ এটাকে আমি ইবাদত মনে করি নাই। এই সমস্ত বিষয়ে মানুষ আটকা পড়বে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, প্রথম বিষয় হচ্ছে তোমরা ইবাদত করো আল্লাহ সুবহানাহু তাআলার, আর এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন তোমরা মাতা পিতার প্রতি সদয় ব্যবহার করো, এবং নিকটাত্মীয় ইতিম মিসকিন প্রতিবেশী অসহায় মুসাফির এবং নিজেদের দাস দাসীর প্রতি। এছাড়া হাদিসের দৃষ্টিতে আরও অনেক কিছু আছে, যেমন কীট পতঙ্গ অথবা বৃক্ষ লতাপাতা গুল্ম, এগুলার সাথেও যদি আমি বৈরী আচরণ করি, ভালো ব্যবহার না করি, তাহলে সেটি হবে ইবাদা পরিপন্থী এবং আসল আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশের পরিপন্থী। সেহেতু একজন মুমিন বা মুমিনার প্রতিটি কাজই হবে আল্লাহ সুবহানাহু তাআলার উদ্দেশ্যে, এবং প্রতিটি কাজ করার আগে আমরা দেখব সেটি ইবাদতের পর্যায়ে পড়ছে কিনা, অথবা ইবাদত পরিপন্থী কোনো কাজে আমি লিপ্ত হচ্ছি কিনা। এটি হচ্ছে ইবাদা বা ইবাদতের মৌলিক বিষয়গুলো। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এবং আমরা যে বিষয়ে উদাসীন বা আমরা যে বিষয়টাকে ইবাদা মনে করছি না, এই সমস্ত বিষয় আমরা তুলে আনবো ইনশাআল্লাহ। আপনাদের প্রশ্ন, আপনাদের মতামত এবং আপনাদের অভিব্যক্তি আপনারা আমাদের সাথে শেয়ার করবেন। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ কোরআন এবং সুন্নার আলোকে আপনাদের এই প্রশ্ন মতামত আলোচনা করা। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যাতে আমরা সঠিকভাবে দিন বুঝে আমল করতে পারি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাজাকাল মুফতি সাহেব, আমাদেরকে সংক্ষিপ্ত আকারে আপনি ইবাদতের কথা বললেন। আমি যে জিনিসটা মুফতি সাহেব আমরা শুরুতেই আমরা বলছিলাম যে আসলে আমরা আমাদের এই অনুষ্ঠানটাকে সাজাতে চাচ্ছি এমনভাবে যে আমরা এই অনুষ্ঠান থেকে আমরাও যেন কিছু শিখি এবং দর্শকরা যেন আমাদের কাছ থেকে কিছু শেখেন। আমরা যেহেতু কোরআন ও হাদিসের আলোকেই আলোচনা করছি, দর্শকদের প্রশ্নের জবাব দিচ্ছি আপনার এবং তাদের বিভিন্ন মতামত আমরা গ্রহণ করছি। তা আমরা যে আলোচনা যেভাবে আমি আলোচনা করছি জিনিসটা, সেটা হলো যে আমরা চাচ্ছি জিনিসটাকে আপনি যদি আলোচনা এভাবে করেন যে বেসিক থেকে শুরু করি আমরা তাহলে এটাকে হবে কি জানেন, যারা আমরা ইসলাম সম্বন্ধে খুবই কম জানি এবং আমাদের জানার আগ্রহ আছে, তারা যেন খুব সুন্দরভাবে জিনিসটাকে সিস্টেমেটিক আমরা শিখি এখান থেকে। এই অনুষ্ঠানটি আসলে একটা আমাদের জানার জন্য একটা সোর্স হয়ে যায় যে আমরা এখান থেকে দিন শিখি, কীভাবে আমল করতে হয় সেটা শিখি, ইসলাম সম্বন্ধে জানি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা যেভাবে আলোচনা করছিলাম মুফতি সাহেবের সাথে, সেগুলো আমরা অনুষ্ঠানটাকে সাজাতে চাচ্ছি এভাবে যে অনুষ্ঠানের ওসিলায় যেন আমরা ইসলাম সম্বন্ধে জানি, ইসলামের নিয়মকানুন মাসলা মাসাইল এবং এর খুঁটিনাটি জিনিস সম্বন্ধে আমরা জানতে পারি, এবং সেই আলোকে যেন আমরা কোরআন হাদিসের আলোকে মুফতি সাহেব আমাদের যেভাবে জানাবেন, কি পরামর্শ দিবেন এবং কোরআন হাদিসকে আলোচনা করবেন, সে থেকে আমরা শিখতে পারি এবং সেই অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন। বরাবরের মতে আমরা সরাসরি আপনাদের প্রশ্ন করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন স্টুডিও লাইনে 02035150737 নাম্বারে আপনারা প্রশ্ন করতে পারেন, অথবা যারা ইমেল করতে পারেন deenesomadhan@gmail.com এই অ্যাড্রেসে আপনারা সংক্ষিপ্ত আকারে ইমেল করতে পারেন, আমরা মুফতি সাহেবের কাছ থেকে আপনাদের প্রশ্নের জবাব নেব ইনশাআল্লাহ। আপনাদের জন্য আর একটা জিনিস আমি জানিয়ে রাখি যে আজকে আমরা আলোচনা করছি প্রথম ইবাদত নিয়ে, যেহেতু আমরা মুসলিম হিসাবে তাই ইবাদতটা খুবই জরুরি একটা জিনিস। ইবাদত আমরা করতে হবে, কীভাবে করবো, ইবাদত জিনিসটা কী এটা আমরা জানা দরকার। মুফতি সাহেব আমাদের সংক্ষিপ্ত আলোচনায় যেটা জানালেন যে ইবাদত দুই প্রকার, আমরা মুফতি সাহেবের কাছে ডিটেল জানতে চাবো এ ব্যাপারে, যে উনি যদি আমাদের দয়া করে জানান আসলে
আমরা তো অনেকেই মনে করি শুধু নামাজ রোজা হজ জাকাতই ইবাদত, আসলে কি সত্যি এর বারে আরও অনেক কিছু আছে? আমরা মুফতি সাহেবের কাছে এই জন্য চলে যাব। মুফতি সাহেব, আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি দর্শকের দিয়ে একটা প্রশ্ন নিয়ে নিই, ইনশাল্লাহ আমাদের হাতে কিছু প্রশ্ন চলে আসছে অলরেডি। এক দর্শক জানতে চাচ্ছেন যে ভাগ্য কি পরিবর্তনীয়, পরিবর্তনশীল? উনি শুনেছেন যে লাহোয়ে মাহফুজে যদি সব কিছু লেখাই থাকে তবে ইবাদতের অর্থ কী, কেন আমরা ইবাদত করবো, ইবাদত করার দরকারটা কী? দেখেন, জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সেন্সিটিভ, কারণ তাকদীরের ব্যাপারে অনেক আলোচনা কোরআন এবং সুন্নার মধ্যে হয়েছে এবং সাহাবাই কেরাম এ ব্যাপারে অনেকেই নীরবতা অবলম্বন করেছেন। কারণ যেহেতু তাকদীর অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার, তো বিষয়টা হচ্ছে যে আসলে যিনি প্রশ্ন করেছেন যে তাকদীর পরিবর্তনশীল কিনা, যেটাই জানতে চাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আসলে কিন্তু তাকদীর পরিবর্তনশীল, কিন্তু আমরা যেটি জানি যে তাকদীর পরিবর্তন হয় না। কারণ হাদিসে আসছে আর তাকদীরু লা ইউরাদ্দ, তাকদীর কখনো পরিবর্তন হয় না। আচ্ছা, আবার অসংখ্য হাদিসে আছে মানুষ যখন নেক আমল করে, দোয়া দুরুদ করে, তখন তার হায়াত বাড়ে এবং তার আপনার পথ সুগম হয়। এই হাদিসগুলো প্রমাণ করে তাকদীর পরিবর্তনশীল ছিল। এবং কোরআন আমাদেরকে যেটি বলছে, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিশ্চয় আমি কোনো সম্প্রদায় বা জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ না সে জাতি বা সম্প্রদায় তার ভাগ্য পরিবর্তন সে নিজে সচেষ্ট না হয়। এই আয়াত প্রমাণ করে যে ভাগ্য আমাদের চেষ্টায় পরিবর্তন হয়। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এক লাইভ কলার আছে, আমরা আলোচনা মিল আলোচনা ইনশাল্লাহ ফিরে আসবো আমাদের দর্শকের প্রশ্নে, আমরা লাইভ কলারটি নিয়ে নিই ইনশাল্লাহ। সম্মানিত কলার, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। বারবার উঠানামা করানি বা আঙ্গুল দি ঘুরানি, এর বাদে রাফা ইব্রাহিম দুই হাত খানে নেওয়া, এর বাদে বিতির নামাজ শেষে আপনার আট আসলে বিষয়টা হচ্ছে আমাদেরকে প্রথমে বুঝতে হবে মাজহাব কাকে বলে এবং মাজহাবের ভিত্তি বা মাজহাবের গুরুত্ব ইসলামের মধ্যে কতটুকু। প্রথম বিষয় হচ্ছে মাজহাবের ভিত্তি হচ্ছে কোরআন বলছে ফাস আলু আহলাল যিকির ইন কুনতুম লা তাআলামুন, তোমরা প্রশ্ন করো যা তোমরা জানো না, যিনি কোরআন এবং সুন্নার নলেজ রাখেন তার কাছে। এই আয়াত প্রমাণ করে যে আমরা যে প্রশ্ন উত্তরের যে পর্বটি সাজিয়েছি এটি কিন্তু মানে ইসলাম জানার অন্যতম একটি মাধ্যম বা পন্থা, যেটি আমাদের বিজ্ঞ প্রেজেন্টার আগে বলেছেন যে আমরা এই প্রোগ্রামটি সাজিয়েছি আপনাদের জন্য। কারণ প্রশ্ন এমন একটি জিনিস যে প্রশ্নের কারণে অনেক কিন্তু আপনার গোপন রহস্য উদ্ঘাটিত হয়, কে কোন জায়গায় আটকা পড়েছে সে বিষয়টা কিন্তু আমার জানা নেই, আমি আমার আলোকে আলোচনা করব। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন তাহলে অনেক মানে অজানা জিনিস বেরিয়ে আসবে। নাম্বার দুই, প্রশ্নের ব্যাপারে কোরআনে কারিমের যে বা হাদিসের যে নির্দেশনা রয়েছে সেটি হচ্ছে তোমরা জানার জন্য প্রশ্ন করো। জানার জন্য যখন আপনি প্রশ্ন করবেন তখন আপনি ডবল সবের অধিকারী হবেন, কারণ আপনি একটি প্রশ্ন করার কারণে অসংখ্য অগণিত মানুষ সঠিকটা জানতে পেরেছে। আবার হাদিসে আসছে তোমরা বানী ইসরাইলের মতো অহেতুক প্রশ্ন করো না, কারণ অহেতুক প্রশ্ন করে আপনি সময় নষ্ট করবেন অথবা কোনো আলেম বা উলামাকে আটকানোর চিন্তা করবেন অথবা আপনি অন্য কোনো উদ্দেশ্য করবেন, এটা কিন্তু সঠিক নয়। এবার আমরা যাচ্ছি আপনার মূল আলোচনায়। মাজহাব বলতে বোঝানো হচ্ছে যেটা আমরা নিজে ক্লিয়ারিফাই করতে পারি নাই অথবা বুঝতে পারি নাই কোরআন হাদিসের বিষয়, সেটা বিজ্ঞজনদের থেকে আমরা জেনে নিব। যেহেতু পৃথিবীর মধ্যে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের পরের যে যুগ, সেই যুগে পৃথিবীতে চারজন ইসলামিক স্কলার ছিলেন অত্যন্ত উল্লেখযোগ্য এবং সবার কাছে গ্রহণযোগ্য। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা আনহু, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল। এই চারজন গ্রহণযোগ্য উলামা হওয়ার কারণে তাদের চারটি মতকেই কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ গ্রহণ করে নিয়েছে, কারণ তারা ছিলেন বিজ্ঞজন। কিন্তু এখানে বোঝার বিষয় হচ্ছে এই চারজনের কোনো একজনই কিন্তু নবী বা রসুল নয়, সবাই ইসলামিক স্কলার,
সুতরাং তাদের কথা সঠিকও হতে পারে, মানুষ হিসাবে ভুলও হতে পারে। সেহেতু যদি দেখা যায় তাদের কোনো মত বা তাদের কোনো পথ কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক, তখন সেটিকে গ্রহণ না করে কোরআন বা হাদিসকে গ্রহণ করতে হবে। নাম্বার দুই হচ্ছে মাজহাবের নামে অনেকটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করে ফেলেছি, আসলে এটা মাজহাবে ছিল না, আমরা আমাদের মতামতকে মাজহাবের মত নামে চালিয়ে দিয়েছি। এটি হচ্ছে দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে প্রত্যেক ইমামের যে বক্তব্য আছে সেই বক্তব্যগুলোকে আমরা শ্রদ্ধা করি এবং সেই বক্তব্যগুলোকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে যদি হয় তাহলে আমরা গ্রহণ করি। এটি হচ্ছে মাজহাবের পথ বা পন্থা। কিন্তু এর অর্থ এই নয় যে মাজহাবই চূড়ান্ত শরীয়ত, এটা ভুল ধারণা। কারণ শরীয়তের মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ এবং রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যে বিষয়টি আসছে যে আসলে শরীয়তের যে শাখা প্রশাখা, অর্থাৎ মূল ভিত্তি নয়, শাখা প্রশাখার মধ্যে ভিন্ন মত বা ভিন্ন পথ তৈরি হয়েছে, যেটি আপনি উদাহরণ দিয়েছেন। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালা আদায় করতে গিয়ে কখনও রাফাউল ইয়াদাইন করেছেন, আবার কখনও করেন নাই। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পদ্ধতি বিভিন্নভাবে অবলম্বন করেছেন, সে সবটি সুন্নাহ, কিন্তু এক একজন ইমাম এক একটিকে গ্রহণ করেছেন, এটা তার ইচ্ছা। সেহেতু কেউ যদি কোরআন বা সুন্নার যে কোনো একটি আমল করে তাকে আমরা ভুল বলতে পারবো না, কারণ এটা কোরআন বা হাদিসও আছে। উদাহরণস্বরূপ যেটি আপনি বলেছেন, আত্তাহিয়াতু পড়ার সময় আমরা আঙুল তোলা দেয়া সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে, এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহুর মত। আরেকটি হাদিসও আসছে, আমরা বসার পরে আমাদের আঙুলটাকে এইভাবে উঠিয়ে রাখব সালাম পেরানোর আগ পর্যন্ত, এটাও হাদিসে আছে। আরেকটি আছে বুখারীর মধ্যে হাদিস আসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউহাররিকু আসাবিআহু, তোমরা আঙ্গুলকে নাড়াচাড়া করো। এবং এক হাদিসে আসছে যখন মুমিন মুমিনা তার আঙ্গুলকে এইভাবে নাড়াচাড়া করে তখন এটা শয়তানের জন্য খুবই কষ্টকর হয়, কারণ শয়তান শিরকে লিপ্ত ছিল ইবলিস, আর এইটা কিন্তু বান্দা বা বান্দি তাওহীদ বা একত্ববাদের সাক্ষ্য দিচ্ছে, সেহেতু শয়তানের কষ্ট হয়। এবার প্রশ্ন হচ্ছে আমরা যদি লজিক বা যুক্তিতে দেখি, আপনি যদি কোর্টে যান, কোর্টে যাওয়ার মধ্যে কয়েকটা পথ অবলম্বন করা হয়। একটি হচ্ছে সাক্ষী দেওয়ার সময় আঙ্গুলকে মানুষ এইভাবে উঠিয়ে রাখে, অর্থাৎ সে সাক্ষ্য দিচ্ছে যে এটি। আরেকটি হচ্ছে যে সে শুধু সাক্ষীর সময় আঙ্গুলটা তোলা দেয়। আরেকটি হচ্ছে যে সে তার আঙ্গুলটাকে সবসময় নাড়াচাড়া করে সাক্ষী হিসাবে। এই তিন পথ অবলম্বন হাদিসের মধ্যে আছে। তবে হানাফি মাজহাব অনুযায়ী আপনি সাধু আল্লাহ বলে উঠাবেন, ইল্লাল্লাহ বলে নামাবেন, এটা হানাফি মাজহাবের মতামত। আর কোনো কোনো ইমাম বলেছেন না, আঙ্গুলটাকে এইভাবে তোলা দিয়ে রেখে দিবেন আপনি সালাম পেরানোর আগ পর্যন্ত। আর অন্যান্য ইমামরা বলেছেন যেহেতু হাদিসে আছে ইউহাররিকু আসাবিআহু, সুতরাং তোমার আঙ্গুলকে তুমি নাড়াচাড়া করবে প্রত্যেকটা দোয়ার সময়। যেমন আমরা যখন বলো আল্লাহুম্মা, তখন আঙ্গুলকে ওরা নাড়া দেয়, এরপরে আপনার যেখানে দোয়ার কথা আসছে সেখানে আঙ্গুলে নাড়া দেয়। তিনটা পদ্ধতি হাদিসে আছে, সুতরাং এটাকে অস্বীকার করা যায় না। আমি যদি আমার মাজহাব বা আমার ইমামকে ফলো করি তাহলে অন্য ইমামকের এই সিস্টেমটা ভুল এটা বলা যাবে না, যেহেতু প্রত্যেক ইমামই হাদিস থেকে দলিল নিয়ে এসেছেন। আর হাদিসের মধ্যে সুন্নাহ বা মুস্তাহাবের ব্যাপারে প্রশস্ততা আছে, সুযোগ আছে, আল্লাহ রসুল বিভিন্নভাবে করেছেন। উদাহরণস্বরূপ বোঝার জন্য বলছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নফল ইবাদত করতেন তখন দীর্ঘক্ষণ করতেন, কারণ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রসুল যখন সিজদায় যেতেন আমি মনে করতাম হয়তো আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, তখন আমি তার পায়ের নিচে হাত দিতাম, হাত দিয়ে আমি দেখতাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবচেতন আছেন কি না। এতে বোঝা যাচ্ছে রসুল করিম দীর্ঘক্ষণ যে নামাজ পড়তেন, আপনি আমি যদি একটু চিন্তা করি যে আল্লাহ রসুল সাল্লাম নামাজ শুরু করছেন হাতটাকে এইভাবে বেঁধেছেন, তো হাতটাকে এভাবে বেঁধে মনে করেন আপনি আধা ঘন্টা রাখার পরে হাত ধীরে ধীরে নিচের দিকে নামছে, তো হাত নিচের দিকে নামছে, হাত হয়তো বুক এবং নাভির মধ্যখানে আসছে, এরপরে আরেকটু নিচের দিকে নামছে নাভির উপরে আসছে। আর কোনো কোনো সময় আল্লাহ রসুল দীর্ঘক্ষণ দাঁড়ানোর উপর হাতকে ছেড়ে দিয়েছেন। এখন সাহাবাই কেরাম দেখার সময় একজনে দেখছেন আল্লাহ রসুলের হাত বুকের উপর, আরেকজনে দেখছেন বুক এবং নাভির মধ্যখানে, আরেকজনে দেখছেন নাভির উপরে, আরেকজনে দেখছেন হাত ছাড়া অবস্থায়। যে যে অবস্থায় দেখছেন ওই অবস্থাকে বর্ণনা করেছেন, সেহেতু সবটি হাদিসের মধ্যে আছে। তবে হ্যাঁ, ইমামদের যে ফলো আমরা করি, ইমামরা যে বক্তব্য দিচ্ছেন এটাকে আমি ফলো করতে পারি, ফলো করব, এটার মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু এর অর্থ এই নয় যে অন্য ইমামের মতামতকে আমি ইগনোর করব বা অগ্রাহ্য করব। সুতরাং মানে ইমামদের যে মতবিরোধ বা তাদের যে আপনার ইখতিলাফ, এটার কারণে ইসলাম প্রশস্ততা আসছে এবং ইসলামের অনেকগুলো জিনিস আমাদের জানার সুযোগ হয়েছে।
আমরা এটা নিয়ে বিতর্কের মধ্যে জড়াবো না, বিতর্কের মধ্যে জড়ানো কিন্তু নিষেধ। কারণ কোরআন বলতে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রুজ্জু বা আল্লাহর রশ্মি কোরআনকে ধারণ করো ঐক্যবদ্ধভাবে, এবং তোমরা ওয়ালা তাফাররাকু বিচ্ছিন্ন হইও না, আই লা তাখতালিফু বলা হয় নাই, যে তোমরা ইখতিলাফ করো না, মতবিরোধ করো না, এটা বলে নাই কোরআন। মতবিরোধ করতে পারেন কারণ মানুষের রুচি, মানুষের চিন্তা চেতনা ভিন্ন থাকে। সুতরাং হাদিসের যেখানে আপনার ভিন্ন মত আছে, ভিন্ন মত অবলম্বন করার সুযোগ আছে, সে নিয়ে আমরা বিরোধিতা করতেও পারবো না এবং সে নিয়ে আমরা বিচ্ছিন্নতা অবলম্বন করতে পারবো না। যদিও দুর্ভাগ্যবশত আমাদের অবস্থা হয়েছে যে আমরা আমারটাই সঠিক মনে করি আর বাকি সবটাকে ভুল মনে করি, এটা আমাদের মানে সংকীর্ণ চিন্তার কারণে। আসলে ইসলাম এই ধরনের সংকীর্ণ চিন্তাকে গ্রহণ করে না, ইসলামের মধ্যে প্রশস্ততা আছে এবং ইসলামের মধ্যে আপনার এই সুযোগ আছে। সেহেতু আমরা চারো ইমামের এই বক্তব্যকে আমরা গ্রহণ করব। এছাড়াও যুগের পরিবর্তন, পরিবর্তনের কারণে ইমামদের অনেক মতামত পরিবর্তন আসতে পারে। তার কারণ হচ্ছে ইমামরা তো আর নবী রসুল নয়, তাদের যুগের সময় তারা যেটাকে গ্রহণযোগ্য মনে করেছিলেন এটা হয়তো পরবর্তী সময় আপনার ইজতিহাদ যেটা বলা হয় অর্থাৎ কোরআন হাদিসের গবেষণা অনুযায়ী তারা যারা আবিষ্কার করেছিলেন সেটি তার যুগের জন্য যথেষ্ট ছিল, হয়তো এই যুগে এটি আর কার্যকর নয়, এটা পরিবর্তন পরিবর্তন হতে পারে। এখানে একটা জিনিস বোঝার বিষয়, কাতঈ দলিল যেটাকে বলা হয় অর্থাৎ কোরআন এবং সুন্নাহ যে দিক নির্দেশনা দিয়েছে আমাদেরকে, এটা কেয়ামত পর্যন্ত পরিবর্তন পরিবর্তন হবে না। কিন্তু উলামাই কেরামের বা ইমামগণের গবেষণার মাধ্যমে যেটি তাদের যুগে তৈরি হয়েছিল এটা পরবর্তী যুগে এটা পরিবর্তন হতে পারে, পরিবর্তনশীল, কারণ আপনার যুগের কারণে পরিবর্তন অনেকটা। যেমন আজকের সমাজে আমরা দেখছি এক সময় আমাদের সমাজে মা বোনেরা বা মহিলারা যেভাবে কট্টরভাবে পর্দাকে গ্রহণ করতেন এবং ঘর থেকে বের হতেন না, কিন্তু বর্তমান সময়ে তো অনেক মহিলারই হাটে ঘাটে বাজারে যাচ্ছেন, তখন ইসলাম এ ব্যাপারে কী বলছে এবং কীভাবে তাদেরকে যেতে হবে এগুলো উলামায়ে কেরাম বর্তমান সময়ে গবেষণা করে আবিষ্কার করতে হবে। সুতরাং গবেষণার মাধ্যমে যেটি আবিষ্কৃত হয়েছে সেটি পরিবর্তন পরিবর্তনশীল, আর যেটি কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা করা হয়েছে সেটি পরিবর্তন হবে না। যেটি আমরা আগে বলছি যে তাকদীরের বিষয়টা যেভাবে একইভাবে আলোচনা আসবে, সেহেতু আমরা ইমামগণের এই বক্তব্যগুলোরে আমরা শ্রদ্ধা করব এবং তাদের এটিকে আমরা গ্রহণ করব এবং আগে নিশ্চিতভাবে জানবো যে এটা আসলে ইমামের অভিমত কি না, এটা মাজহাবের বক্তব্য কি না, না মাজহাবের নামে আমরা বানিয়ে ফেলেছি। মাজহাবের নামে যদি আমরা বানিয়ে ফেলি তাহলে তো এটা ভিন্ন কথা। তো সেহেতু আপনি যে প্রশ্নগুলো করেছেন রাফুল ইয়াদাইন অথবা শাহাদত আঙ্গুলিকে উঠানো নামানো এবং এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ইসলামের মধ্যে প্রশস্ততা আছে এবং ভিন্নভাবে ভিন্ন ইমামরা ব্যাখ্যা দিয়েছেন হাদিসের আলোকে, সেহেতু সবটি গ্রহণযোগ্য। আশা করি আপনার প্রশ্ন ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, এবং আমরা চেষ্টা করব যে ইসলামের ঐক্যকে ধারণ করতে যাতে ইসলামের ঐক্য কখনো ফাটল না ধরে। আল্লাহু আলাম বিশ্বাস। মুফতি সাহেব ধন্যবাদ। আপনার দর্শকের একটা সেকেন্ড কোশ্চেন ছিল, উনি জানতে চাচ্ছিলেন যে মাজহাব না মানলে কী হবে, মাজহাব মানা কি বাধ্যতামূলক কিনা, এটা কি মাজহাব না মানলে যে আপনি কী হবে যেটি বলছেন, এখানে মাজহাব বলতে বুঝতে হবে একজন বিজ্ঞ আলেমের পরামর্শ নিয়ে আমি আমল করা। যদি আমি কোরআন হাদিসের পুরো নলেজ না থাকে এবং সবার থাকবে না, যারা নাই তারা কিন্তু বিজ্ঞ একজন আলেমের অনুসরণ করতে হবে এবং বিজ্ঞ একজন আলেমের অনুসরণ করা কিন্তু আমাদের জন্য ওয়াজিব। কারণ কোরআন বলছে ফাস আলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তুমি যা জানো না তা বিজ্ঞজনদের কাছে জেনে নাও। সুতরাং এই বিষয়ে জানাটা কিন্তু আমাদের জন্য ওয়াজিব। তবে এর অর্থ এই নয় যে আমি সার মজম ফিক্সড করেই আমি মানতে হবে। আমার সময়ে, আমার যুগে বা আমার নাগালের ভিতরে যে বিজ্ঞ আলেম আছেন তার কাছ থেকে আমি মাসআলাটা জেনে নিতে হবে। সুতরাং উনি যেভাবে বলবেন এইভাবেই, উনি যদি কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক বলেন তাহলে এটাকে আমি মানতে হবে, আর আমি যদি মনে করেন নিজেও জানি না এবং জানারও চেষ্টা করি না তাহলে তো আমি সঠিকটা আমল করতে পারবো না। আশা করি ক্লিয়ার হয়েছে। মুফতি সাহেব, সময় দর্শক, আশা করি আপনার দুইটি প্রশ্নের আপনি জবাব পেয়ে গেছেন। মুফতি সাহেব বিস্তারিতভাবে জানালেন আসলে মাজহাব জিনিসটা কী এবং আমাদের কীভাবে কী ফলো করা উচিত। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক বিন্দু, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। আমি যে বরাবরই এই জিনিসটা বলি যে অনুষ্ঠানটি আমাদের সকলের জন্য, এটার অপরচুনিটি আমরা দিন শেখার জন্য, ইসলামকে জানার জন্য, বোঝার জন্য এবং এর খুঁটিনাটি বিষয়ের জন্য। তো আমরা আপনাদের যারা প্রশ্ন আছে আপনার সরাসরি স্টুডিওতে ফোন করবেন আবার অথবা ইমেল করবেন আমাদের ইমেলের সংক্ষিপ্ত আকারে, আমরা চেষ্টা করবো আপনাদের জবাব মুফতি সাহেবকে নেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম কলার, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। জি আপনার, আচ্ছা আমার একটা প্রশ্ন,
জি আপনি বলুন। আমরা যখন সালাম পেয়ে নিব মানে সালাম পেয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহু আকবার সালামু মিনকা সালামু তাবারাকতা ইয়া দান্দাবাজি ওয়াল ইকরাম করি এর বাদে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার তিনবার যে বলি এই তিনবার পড়তে কি তার বিসমিল্লাহ হওয়া লাগবে না এমনি পড়লে বইব ওটা তো আমি ফন্ডাকার করে দয়া হইয়া কইব। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার প্রশ্ন ধন্যবাদ দর্শক, আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, মুফতি সাহেব আপনার প্রশ্নে জবাব দিন ইনশাআল্লাহ। জি ভাই, বিষয়টা হচ্ছে প্রথম আমাদেরকে বুঝতে হবে যে বিসমিল্লা আমরা কোথায় পড়ি এবং কেন পড়ি। বিসমিল্লা হাদিসের দৃষ্টিতে কুল্লু আমরিং রিবাল লাম ইয়াবতাদিউ বি হামদিল্লাহ আও বি বিসমিল্লাহ, প্রত্যেকটা কাজের শুরুতেই মুমিন বিসমিল্লা দিয়ে শুরু করবে। সুতরাং আপনার কাজ কর্ম আপনি বিসমিল্লা দিয়ে শুরু করবেন, এটা বারাকাত হবে। যদি বিসমিল্লা না পড়ে হাদিসের পরিভাষায় বারাকাত হবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে সুরে ফাতেহার প্রথমে বিসমিল্লা পড়তে হয়, কারণ অনেক উলামার বা অনেক ইমামগণের মতে বিসমিল্লা সুরে ফাতেহার একটি পাঠ বা অংশ। তৃতীয় হচ্ছে কোরআন তিলাওয়াতের আগে বারাকাতান বিসমিল্লা পড়া হয়। কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন সালাম পিরানোর পরে সুন্না যে তাসবি বা তাজকির বা তাহলিল আছে এগুলার প্রথমে বিসমিল্লা পড়ার প্রয়োজন নাই, কারণ আল্লাহ রসুল পড়েন নাই। আল্লাহ রসুল সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার তাকবীর দিয়েছেন, আস্তাগফিরুল্লাহ তিনবার পড়েছেন, এরপর আল্লাহু আনতাস সালাম যেগুলো আপনি বলছেন এগুলো পড়েছেন, এর সাথে আল্লাহ রসুল বিসমিল্লা পড়েন নাই। তবে আপনি যদি বরকতান পড়তে চান এখানে কিন্তু কোনো বাধা নাই, কারণ বিসমিল্লাও তো একটা জিকির, বিসমিল্লাও একটা দোয়া, সেহেতু আপনি পড়তে পারেন। কিন্তু বিসমিল্লা এখানে পড়া জরুরি নয় এবং প্রয়োজন নাই, কারণ আল্লাহ রসুল এর শুরুতে বিসমিল্লা পড়েন নাই। কারণ নামাজের শুরুতে তো আমরা বিসমিল্লা দিয়ে শুরু করেছিলাম, আর বিসমিল্লা অর্থ হচ্ছে যে আমি আল্লাহর নামে শুরু করেছি, সুতরাং আমি তো এটা প্রথমে আমল করে ফেলেছি। সুতরাং আপনি সালাম পিরানোর পরে আর বিসমিল্লা পড়ার দরকার নাই। কেউ যদি এটাকে তাসবিহ হিসাবে অথবা দোয়া হিসাবে অথবা এটাকে বারাকাতান পড়ে তার ইচ্ছা, কিন্তু না পড়লে কোনো অসুবিধা নাই। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। সম্প্রতি দর্শকবৃন্দ, আমাদের প্রথম সেগমেন্টের সময় একদম শেষ, আমরা একটু বিরতিতে যাব ইনশাআল্লাহ, এবং বিরতির পরে আবার ফিরে আসবো আপনাদের প্রশ্নের জবাব নেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিন টিভি দেখার জন্য। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভিসির সামনে অথবা ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠান দেখা শুরু করছেন তাদের জন্য বলে রাখছি, এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করছি ইউকে টাইম দুপুর দুইটা থেকে মানডে এবং টিউজডে দুই দিন। আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন স্টুডিও লাইনে, অথবা আপনি ইমেল করতে পারেন দিনই সমাধান @gmail.com অ্যাড্রেসে আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। বরাবরের মতো আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত শেখ মুফতি হাসান চৌধুরী সাহেব, আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের দর্শকদের প্রশ্নে। মুফতি সাহেব, বৃত্তির আগে আমাদের এক দর্শক জানতে চাচ্ছিলেন যে ওনার প্রশ্ন ছিল যে ভাগ্য কি পরিবর্তনশীল, যদি ভাগ্য পরিবর্তনশীল হয়ে থাকে তাহলে আমরা ইবাদত কেন মানে পরিবর্তন, উনি জানতে চাচ্ছেন যে লাউ মাফে যে সব কিছু লেখা আছে যদি লেখাই থাকে তাহলে আমরা ইবাদত কেন করবো, ইবাদত করার দরকারটা কি? যেটি আমরা আগে আলোচনা করেছিলাম যে ভাগ্য পরিবর্তনশীল কিনা, তো ভাগ্য পরিবর্তনশীল এবং পরিবর্তন হয়। এখন প্রশ্ন হচ্ছে যে হাদিসে যে আসছে আর তাকদীর লাইরাদ্দ, তাকদীর পরিবর্তন হয় না। এখানে বোঝার বিষয় হচ্ছে যে তাকদীর দুই ধরনের, একটাকে বলা হয় তাকদিরে মবরম আর একটাকে বলা হয় তাকদিরে মুআল্লক। তাকদিরে মবরম হচ্ছে যেটি আল্লাহ ছাড়া কেউ জানে না, মানে আমার এন্ডিংটা কি হবে এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তবে এখানে বোঝার বিষয় হচ্ছে যে আল্লাহ লিখে রাখছেন এই জন্যই যে আমি এটা করছি তা নয়, আমি যে করব সেই জন্য আল্লাহ লিখে রাখছেন। উদাহরণস্বরূপ একজন টিচার তার স্টুডেন্টদেরকে পড়াশোনা করাইছে, তখন টিচার জানে যে কোন ছেলেটা ভালো রেজাল্ট করবে আর কোন ছেলেটা ভালো রেজাল্ট করবে না। তো একজন টিচার তাকে বলছে যে তোমার যে অবস্থা আমার তো মনে হয় তুমি ভালো রেজাল্ট করবে না, পরে দেখা গেল সে ভালো রেজাল্ট করে নাই। এর অর্থ এটা নয় যে টিচার বলছিল এই জন্য সে ফেল করেছে, অর্থ হচ্ছে যে টিচার আগেই জানতেন যে সে ফেল করবে। তো আল্লাহ সুবহানাহু তাআলা যেহেতু আলিমুল গায়িব, সুতরাং তিনি জানেন কে কি করবে না করবে, এটা তিনি লিখে রেখেছেন। সুতরাং মানে আল্লাহ লিখে রেখেছেন এই জন্য আমি করছি তা নয়, আমি যে করব এটা আল্লাহ জানেন এই জন্য লিখে রেখেছেন। নাম্বার দুই হচ্ছে যে আরেকটি হচ্ছে মুআল্লক, মুআল্লক মানে ঝুলন্ত তাকদীর, ওইটার মধ্যে লিখে রাখা হয়েছে যে এই বান্দা বা বান্দি ওই ভালো কাজ করলে তার হায়াত এত বছর বাড়বে।
ওই আমল করলে তার হায়াত এত বছর বাড়বে, এই আমল না করলে তার এই দুর্ঘটনা ঘটবে। সুতরাং এই যে আপনি যেটা বলছেন যে লৌহে মাহফুজ যেহেতু লেখা আছে, তাইলে আমি আমল করবো কেন? আল্লাহ তো লিখেই রেখেছেন যে আপনি আমল করলে আপনার ভাগ্য পরিবর্তন হবে। সেহেতু আমাদের কাজ হচ্ছে যে আমরা আমল করতে থাকবো এবং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সাহায্য কামনা করতে থাকবো। উদাহরণস্বরূপ, মানুষ তার জীবন সফল তখনই হবে সে যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, আর ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য শর্ত হচ্ছে তাকে আমলে সোয়ালেহা করা। সে যদি আমলে সোয়ালেহা করে তখন অবশ্যই সে ঈমান নিয়ে মারা যাবে। আর সে যদি মনে করে এই কথা যে আমার ভাগ্যে যদি লেখাই আছে আমি ঈমান নিয়ে মরবো না মরবো না, তা আমি আমল করে করবো কি, তাহলে সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। এই জন্য আমাদের জন্য উচিত হচ্ছে যে আমরা সবসময় ভালো কাজ করতে থাকবো আর আল্লাহর সাহায্য কামনা করবো। এই জন্য কোরআন বলছে যে তোমরা আল্লাহর কাছে এই কথা বলে কামনা করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, হে আমাদের দাতা, হে আল্লাহ, আপনি যেহেতু আমাদেরকে হেদায়তের উপর জন্ম দিয়েছেন, আমাকে মৃত্যু পর্যন্ত হেদায়তের উপর রাখুন। আয়াত প্রমাণ করে যে আল্লাহর কাছে চাইলে আল্লাহর রহমত আমাদের জন্য আগাইয়া আসবে। সেহেতু আমাদের জন্য উচিত হবে আমরা সবসময় ভালো কাজ করতে থাকা এবং আল্লাহর সাহায্য কামনা করা। আর এই ধারণা নিয়ে বসে থাকা যে আমার তাকদিরে যা আছে ঘটবে, তাহলে বোঝা যাবে যে আমার তাকদির আমি নিজেই কী করছি। আলোচনা আসবো, ফিরে আসবো ইনশাল্লাহ। হাসান, একটু বিস্তারিত আলোচনা আপনি করবেন বুঝতে পারতেছি। আমরা একদম লাইভে দর্শকের প্রশ্ন নিয়ে আসি ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্ন করবেন। জি, আমার একটা কোয়েশন, দুইটা কোয়েশন আছে। জি জি বলুন। একটা হলো বাচ্চা ইন্টর সোনার, যদি ছোট বাচ্চা থাকে, মেয়ে বাচ্চা, ওর সোনার উপর জাকাত আসবে কিনা বা কতটুকু হইলে আসবে বা কি, একটু যদি ডিটেইলস বলেন। আর একটা কোয়েশন হইলো যে আমরা অ্যাকোয়ারিয়ামের মধ্যে মাছ রাখি না, এগুলা কি আমরা ঠিক আছে নাকি ঠিক না, যদি আমার অ্যান্সার দেন আমি খুশি হইব। ওকে, আপনি বলতে চাচ্ছেন যে অ্যাকোয়ারিয়ামে যে মাছ আমরা রাখি এটা কি করা যাবে কিনা? আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে বোন? জি না, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, মুফতি সাহেব আপনার প্রশ্নের জবাব দিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, সুন্দর প্রশ্ন আপনার। প্রথমটি হচ্ছে যে আপনি প্রথম প্রশ্ন কি ছিল? ও জি, ছোট বাচ্চার সোনা। প্রথম প্রশ্ন যেটি আপনি করছেন যে ছোট বাচ্চার যদি স্বর্ণ থাকে তার উপর যাকাত আসবে কিনা, এখানে বোঝার বিষয় হচ্ছে যে বাচ্চা যদি আপনার অ্যাডাল্ট না হয় তখন তার উপর কিন্তু নামাজ রোজা ফরজ নয়, অর্থাৎ সে শরীয়তের বাধ্যবাধক নয়, কারণ তার উপর এটা ফরজ হয়নি। যাকাত যেহেতু একটি ইবাদা, সুতরাং সেটিও মাসআলাগত বিষয় হচ্ছে তার উপর ফরজ নয়। তবে শর্ত হচ্ছে এই স্বর্ণটা যদি পরিপূর্ণভাবে তার মালিকানায় থাকে। মাতা পিতা যদি মনে করেন যে আমার মেয়েকে আমি স্বর্ণ ক্রয় করে দিয়েছি আর ইচ্ছা মতো আমি ব্যবহার করব অথবা আমি এটা বিক্রি করে দিব, তাইলে যাকাত আপনাকে দিতে হবে, কারণ এটা আপনার মালিকানা। আর আপনি যদি মনে করেন যে আমার মেয়েকেই দিয়ে দিয়েছি, আমি এটা কোনোদিন এটা হস্তান্তর করব না, আমি এটা কোনোদিন ব্যবহার করব না, আমি কিন্তু এটা বিক্রিও করব না, এটা তাকে পুরোপুরি মালিক বানিয়ে দিয়েছি, তখন পর্যন্ত সে উপযুক্ত না হওয়া পর্যন্ত, অ্যাডাল্ট না হওয়া পর্যন্ত তার উপর এই যাকাত ফরজ নয়, কারণ এবাদত তো সে নিজে করবে, তার তো সামর্থ্য নেই। এবার প্রশ্ন হচ্ছে, যেহেতু সামর্থ্য আছে আমাদের, আপনি যদি মনে করেন যে আমার সামর্থ্য আছে, সুযোগ আছে, আমি দিলাম, গরিব মিসকিনের লাভ হলো, এটা আপনার ইচ্ছা, কিন্তু আপনি যদি না দেন গুণাগার হবে না, কারণ তার এটা ফরজ নয়। তবে আমি আবারও বলছি যে শর্ত হচ্ছে এটা তার পরিপূর্ণ মালিকানা থাকতে হবে, এটাকে আপনি কোনোদিন মানে আপনি ইউজ করতে পারবেন না, আর সে অ্যাডাল্ট না হওয়া পর্যন্ত তার উপর ফরজ নয়। আর আপনি যদি দেন, এটা আপনার ইচ্ছা যে আমার সামর্থ্য আছে আমি দিলাম গরিব মিসকিনের লাভ, যদি দেন তাহলে তো সব পাবে। অবশ্যই অবশ্যই। নাম্বার দুই, যেটি আপনি বলছেন যে অ্যাকোয়ারিয়ামে মাছ রাখা এটা সঠিক কিনা, দেখেন সুরে নাহালে আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন, যে হে আমার বান্দা বান্দিরা, আমি কিন্তু পৃথিবীতে অনেক মাখলুক বা অনেক জিনিস সৃষ্টি করেছি তোমাদের মনোরঞ্জনের জন্য, তোমাদের এই মনের যে কি আছে অনেক সময় ডিপ্রেশন অথবা বিভিন্ন ধরনের চিন্তা চেতনা থাকে, এটা থেকে মনকে প্রফুল্ল করার জন্য অনেক জিনিস আমি সৃষ্টি করেছি। যেমন প্রজাপতির দিকে তাকিয়ে দেখেন কত রং বিরঙ্গের প্রজাপতি আল্লাহ বানিয়েছেন। সেহেতু আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশ হচ্ছে জিন এবং মানব আল্লাহর গোলাম আর বাকি সব কিছু মানুষের গোলাম। সেহেতু পশুপালন, পাখি পোষা অথবা অন্যান্য জিনিস অ্যাকোয়ারিয়ামে মাছ রাখা, এটা আপনার জন্য বৈধ আছে এবং জায়েজ আছে। তার কারণ হাদিসের মধ্যে আছে যে আমরা জানি সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আবু হুরায়রা এই কারণেই বলা হতো যে উনি বিলাই পুষতেন, আরেকজন সাহাবি উনি পাখি পুষতেন। তো
তো উনি একদিন মসজিদে নববীতে আসছেন, ওনার পাখি ওনার সাথে ছিল না। আল্লাহ রসুল বলেছেন, ইয়া উমাইর আইনা নুগাইর, যে হে উমাইর তোমার নুগাইর কই, তোমার পাখি কই? তাহলে বোঝা গেল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেন নাই। আর যেহেতু এগুলো আমাদের মনোরঞ্জনের জন্য দেওয়া হয়েছে, সেহেতু আপনি অ্যাকোয়ারিয়ামে মাছ রাখতে পারবেন, এটা আপনার জন্য হারাম নয়। তবে আপনি যদি মনে করেন যে এগুলো অনর্থক মানে রাখার দরকার, এটা আপনার ইচ্ছা। তবে এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এটা তো তার স্বাধীনতাকে হরণ করা হচ্ছে। স্বাধীনতা হরণ করা হচ্ছে না, কারণ হচ্ছে শরীয়ত আমাদেরকে অনুমতি দিয়েছে যে কোরআন বলছে এগুলো তোমাদের মনোরঞ্জনের জন্য তুমি রাখতে পারো। তবে যেটা আমি রাখবো, বিড়াল পালি অথবা মনে করেন পাখি পুষি অথবা মাছ অ্যাকোয়ারিয়ামে রাখেন, তাকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না। যেটা আমরা আজকের আলোচনা আসবে, হুকুকুল ইবাদের মধ্যে এটি একটা পড়বে যে আপনি যে জিনিসটাকে পুষছেন তারকে কষ্ট দেওয়া অথবা তাকে আপনার বিভিন্ন ধরনের অত্যাচার করা অথবা তাকে খাদ্য না দেওয়া। যে হাদিসের মধ্যে আছে, একজন মহিলা কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাতে চলে গেছে, আর আরেকজন মহিলা বিড়ালকে বেঁধে রেখেছিল খাদ্য না দিয়ে, তখন ওই মহিলা জাহান্নামে চলে গেছে। সেহেতু আপনি অ্যাকোয়ারিয়ামে মাছ রাখতে পারবেন অথবা পাখি পালন করতে পারবেন, এটা শরীয়ত আপনাকে বাধা দেয় নাই। তবে তার হক বা তার অধিকার পরিপূর্ণ দিতে হবে এবং তার যে সেবা শুশ্রূষা এটা পরিপূর্ণভাবে করতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ সম্মানিত দর্শক, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আশা করি আপনার প্রশ্নে আপনি জবাব পেয়ে গেছেন। মুফতি সাহেব, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শক। ও আমরা আগের ওই প্রশ্নটা মানে কমপ্লিট করেনি আপনি নাকি, যে ভাগ্যের ব্যাপারে ইনশাআল্লাহ। তো তাকদীরের ব্যাপারে যেটি আমরা বলছি, যে তাকদীরের মধ্যে একটা হাদিসের মধ্যে আছে, একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনো কাজ না করি আর কোনো আমল না করি তাহলে আমার তাকদীরে যা আছে তাই তো করবে। আল্লাহ রসুল বললেন, তাহলে বোঝা গেল তোমার তাকদীরে এইভাবে লেখা আছে, তুমি যে কাজ করবে না, অলস হয়ে বসে থাকবে। এতে বোঝা যাচ্ছে যে আসলে আমাদের উচিত হচ্ছে যে আমরা সবসময় ভালো কাজ, ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের কাজে ভালো কাজে তোমার এগিয়ে যাও এবং তোমার চেষ্টা চালাও। আমাদের কাজ হচ্ছে ভালো কাজে আমরা এগিয়ে যাওয়া এবং চেষ্টা চালানো এবং তাকদীরের উপর বিশ্বাস করা। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আমার তাকদীরকে সঠিকভাবে রূপান্তরিত করবেন এবং আমি কিন্তু সঠিক তাকদীরের উপরে থাকবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মুফতি সাহেব। সময় দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। মুফতি সাহেব বিস্তারিত আলোচনা করলেন ভাগ্যের ব্যাপারে। মুফতি সাহেব, আমার এখানে একটা ছোট্ট একটা কোশ্চেন, যে আমরা প্রায়শই আমাদের সমাজে বলে থাকি যে আমার ভাগ্য খারাপ এর জন্য এরকম হয়েছে, তো এটা কি আসলে আমাদের বলা ঠিক? বা এই যে আমাদের অনেকে বলি এটা একটা খারাপ কিছু হলে বা অন্য কিছু ঘটনা ঘটলে আমরা বলি যে তোর ভাগ্য খারাপ বা আমার ভাগ্য খারাপ এই জন্য এটা হলো, এই জিনিসটা কি? বিষয়টা হচ্ছে যে আমার চেষ্টা করার পরেও যদি কোনো অঘটন ঘটে যায়, এটা ঘটতে পারে। আচ্ছা, তো ঘটে যায় তাহলে আমি বুঝতে হবে যে এটা আমার তাকদীরই ফয়সালা। আর হাদিসে আসছে আপনার রেজাতুল কাদা, আল্লাহর ইচ্ছার উপর সন্তুষ্ট থাকা। আমি বুঝতে হবে যে হয়তো এটার মধ্যে আমার কোনো কল্যাণ আছে, যেমন একটা দুর্ঘটনা ঘটছে এটার মধ্যে কোনো কল্যাণ আছে, হয় দুনিয়াতে আমার এই জন্য কোনো কল্যাণ থাকতে পারে অথবা আখেরাতে আল্লাহ আমার জন্য দরজার বলন করবেন। এই জন্য হতাশ না হওয়া, কিন্তু চেষ্টা ছাড়া তাকদীরের উপর বসে থাকা, এটা কিন্তু হাদিসে নিষেধ। যেমন হাদিসের আর একটি ঘটনা আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবি আসছেন সাক্ষাৎ করতে। আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস করছেন যে তুমি কীভাবে আসছো? ওই সাহাবি বলছেন, ইয়া রসুল, আমি উটের উপর সওয়ার হয়ে আসছি। আল্লাহ রসুল বলেছেন যে উট কোথায় রেখেছো? উনি বলছেন যে আমি মসজিদে নবীর বাহিরে রেখেছি। আল্লাহ রসুল বলেছেন কীভাবে রেখেছো? আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আল্লাহ রসুল বলেন যে তাওয়াক্কুল হয় না, এটা তাওয়াক্কুল হয়ে গেছে, এটা আরেকজনের ফসল নষ্ট করবে। তুমি বাহিরে যাও, উটের পায়ের মধ্যে শক্তভাবে রশি দিয়ে বেঁধে দাও, এরপরে বড় বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ। এতে বোঝা যাচ্ছে আমি ঘর থেকে বের হওয়ার সময় দরজা লক করেই বলতে হবে বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ, দরজা খুলে রাখা বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ বলা, এর মানে আল্লাহর মানে আপনার বিধানের সাথে ব্যঙ্গ বিদ্রুপ করা। কারণ আমার চেষ্টার পরে, আমি চেষ্টা করার পরে যা ঘটবে সেটা তাকদীরের। যেমন আরও সুন্দর উদাহরণ হচ্ছে সৈয়দনা ইউসুফ আলা নবীজিন আলাইহিসসালামকে জুলাইখা বেডরুমের ভিতরে যখন ঢুকিয়েছে, ঢুকানোর পরে ইউসুফ আলাইহিসসালামকে আহ্বান করছে তুমি এদিকে আসো। তখন ইউসুফ আলাইহিসসালাম চিন্তা করলেন যে এই যে আমি বেডরুমের আবদ্ধ হয়েছি, দরজা লক, শুধু দরজা লক না, সাতটা দরজা পর্বত এইভাবে লক করা হচ্ছে, সুতরাং আমার তো যাওয়ার কোনো রাস্তা নাই। ইউসুফ আলাইহিসসালামের মাথার মধ্যে হঠাৎ আল্লাহ ঢেলে দিলেন। ইউসুফ আলাইহিসসালাম চিন্তা করলেন যে আমাকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন তুমি কি চেষ্টা করেছিলে, তখন তো আমি আটকা পড়বো, সুতরাং আমার কাজ হচ্ছে আমি দরজা পর্যন্ত দৌড় দিই, বাকি আল্লাহর ইচ্ছা। তখন ইউসুফ আলাইহিসসালাম দরজা পর্যন্ত দৌড় দিয়েছেন। জুলেখা কিন্তু হাসছে, এখানে জুলেখা মনে করছে যে বোকা মানুষ, তুমি যাবে কোথায়? ইউসুফ আলাইহিসসালাম দরজার সাথে যেতে দেরি হয় নাই, কিন্তু দরজা অটোমেটিক খোলা হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে যে চেষ্টার মালিক আমরা, গন্তব্যে পৌঁছানোর মালিক আল্লাহ সুবহানাহু তাআলা। এই জন্য বলা হচ্ছে সাইয়ু মিন্নি ওয়া ইতমামু মিন আল্লাহ, তুমি চেষ্টা করতে থাকো আর আল্লাহর উপর তওয়াক্কুল করো, আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দেবে।
জাযাকাল্লাহ মতি সাহেব সাজুদুল সাহেব আপনি সুন্দরভাবে আমাদের জানালেন প্রিয় দর্শক আপনি আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন আপনি মুফতি সাহেব বিস্তারিত জানালেন আসলে যেটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ভাগ্য বা তাকদীরের উপর বিশ্বাস করা এবং সুন্নতিদের পদ্ধতিটা কি আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব এবং আমাদের যে দায়িত্ব যেটা সুন্নাহ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়েছেন আমাদের নিজের চেষ্টাটা করতে হবে এটা তারপর আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব যে আল্লাহ আমাদের জন্য জাযাকাল্লাহ মতি সাহেব আমরা চলে আসি মোহতারাম আমাদের পরবর্তী দর্শকের প্রশ্নে আমাদের এক দর্শক জানতে চাচ্ছেন যে ফজর এবং জোহরের নামাজের আগের যে সুন্নত সেই সুন্নত পড়া যদি সময় না পাই অর্থাৎ ফরজ নামাজের জামাত শুরু হয়ে যায় তাহলে কি এই সুন্নত নামাজ কি পরে পড়া যাবে ফজর এবং জোহরের যে সুন্নত যেটা সুন্নতে মুআক্কাদা জি 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 এটা যদি মানে আগে পড়া না যায় মানে সময় না পানি বলছেন যে সময় না পাইলে যদি পড়ে অবশ্যই পড়তে হবে এবং পড়ে পড়লে তিনি সওয়াব পাবেন জি জি তবে ফজরের সুন্নতের ব্যাপারে মাসআলা হচ্ছে যে যদি ফজরের আপনার সুন্নতের সুযোগ না পান তাহলে পরবর্তী সময় সূর্য ওঠার পরে এশরাক বা দুহার টাইমে পড়াটা উত্তম এই সময় পড়তে হবে কিন্তু জোহরের সুন্নতটা আপনি কিন্তু ফরজের পরে যে দুই রেখা সুন্নত আছে সুন্নতের পরেই আপনি আদায় করে ফেলতে পারবেন আর যদি ওই সময়ে না করেন আপনি চব্বিশ ঘন্টার ভিতরেও যদি আপনি করেন তাহলে আপনি সমান সব পাবেন তার কারণ হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাগরিবের পরে চার রেখা সুন্নত পড়েছেন তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ এই চার রাকাত তো অন্যদের পড়তে দেখিনি আজকে তো আপনি পড়লেন এটা কি আল্লাহ রসুল বললেন যে আজকে আমি জোহরের সুন্নত পড়তে পারিনি সেটাকে আদায় করেছি এবং সুরে ফুরকানের আয়াত আল্লাহ বলছেন ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা আমি রাতকে দিনের খলিফা বানিয়েছি দিনকে রাতের খলিফা বানিয়েছি অর্থাৎ একটাকে আটার পিছনে আমি চক্রাকারে ঘুরাচ্ছি তো পিছনে যেটি আসে ওই আয়াতের তাফসিরে লেখা হয়েছে যে দিনের নফল রাত্রে রাত্রের নফল দিনে যদি আদায় করা যায় অসুবিধার কারণে সমান সব পাবেন সুতরাং জোহরের আগের সুন্নত যদি আপনি পড়তে পারেন না বা যে কোনো সুন্নত যদি আপনি পড়তে পারেন না ওইটা যদি আপনি রাত্রে ঘুমানোর আগে বা চব্বিশ ঘন্টার ভিতরে পড়ে ফেলেন তাহলে আপনি সমান সব পাবেন ইনশাআল্লাহ এটি হচ্ছে মানে অথেন্টিক মাসআলা এবং এটি হচ্ছে কি তবে যথাসময়ে সুন্নত তার সময় মতো পড়া উত্তম কিন্তু সুযোগ সুবিধার কারণে যদি পড়তে না পারেন চব্বিশ ঘন্টার ভিতরে আদায় করতে পারবেন আল্লাহু আলাম এখানে আপনি যে আপনি বললেন যে এক্সেপশনটা হলো ফর ফজরের জন্য ফজর যদি সুন্নত মিস করেন কেউ যে জামাত শুরু হয়ে যায় তাহলে কি সেই মানে ফরজ নামাজের পরে পড়তে পারবে না ওইটা মানে আর একটু ক্লিয়ার আলোচনা করা দরকার যেহেতু আপনি এনেছেন বিষয়টা হচ্ছে যে হানাফি মাজহাব অনুযায়ী ফজরের সুন্নত যদি আপনি আগে না পড়েন তাহলে ফরজ পড়ার পরে সূর্য ওঠার আগে আপনি পড়তে পারবেন না আচ্ছা পড়া যাবে না আচ্ছা কিন্তু অন্যান্য মাজহাবে বলে আপনি চাইলে পড়তে পারবেন তাদের দলিল হচ্ছে আবু দাউদের সহি একটা হাদিস যে একজন সাহাবি ফজরের ফরজ পড়ার পরে উনি সুন্নত পড়েন নাই ফরজ পড়ার পরে উনি সুন্নত পড়েছেন আচ্ছা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছেন তাকে সুন্নত পড়তে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন আমরা তো ফরজ পড়লাম দুই রেখা তুমি কয় রেখা পড়ছো তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রসুল বুঝছেন উনি সুন্নত পড়তেছে এই জন্য এইভাবে প্রশ্ন করেছেন ওই সাহাবি বলছেন ইয়া রসুল্লাহ আমি সুন্নত পড়তে পারি নাই আমি এটা আদায় করেছি আল্লাহ রসুল বলেছেন তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে ওরা বলে এই সাহাবি যদি পড়ছেন আল্লাহ রসুল নিষেধ করেন নাই সুতরাং পড়া যাবে কিন্তু হানাফি মাজহাবের বক্তব্য হচ্ছে বা অনেক উলামা কেরামের বক্তব্য হচ্ছে যে আল্লাহ রসুল কিন্তু ওই সময় পড়তে উৎসাহিত করেন নাই নিষেধ করেন নাই কিন্তু উৎসাহিত করেন না এনকারেজ করেন নাই সেহেতু যেহেতু আপনার ফজরের আগে আপনি ওই সুন্নতটা পড়তে পারেন নাই আর সূর্য ওঠার আগে কোনো নফল নাই সেহেতু আপনাকে সূর্য ওঠার পরে পড়াটাই উত্তম এটা হানাফি মাজহাবের বক্তব্য সুতরাং প্রত্যেকটা মানে মানে এই ইমামদের বক্তব্য এগুলা কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে এগুলোকে আমাদের শ্রদ্ধা করা উচিত জাযাকাল্লাহ মতি সাহেব সময় দর্শক আশা করি আপনার প্রশ্নের আপনি জবাব পেয়ে গেছেন আপনার এরপরে জানার ইচ্ছা থাকলে আপনি সরাসরি প্রশ্ন করতে পারেন স্টুডিও লাইনে অথবা ইমেল করতে পারেন আমরা চেষ্টা করব মুফতি সাহেবের কাছ থেকে আপনাদের প্রশ্নের জবাব নেওয়া ইনশাআল্লাহ আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শকের প্রশ্নে এক দর্শক জানতে চাচ্ছেন ওকে এক বোন জানতে চাচ্ছেন শিশুদের কপালে টিপ দেওয়া হয় তাকে বদনজর থেকে প্রোটেক্ট করার জন্য এটা কি দেওয়া ঠিক এবং আরেকটা জিনিস হচ্ছে মহিলারা যে কপালে টিপ দেয় এটা কি জায়েজ কিনা দুইটা প্রশ্ন একসাথে বাচ্চাদের কপালে যে টিপটা দেওয়া হয় এটা অবশ্যই জায়েজ নয় যদিও বাচ্চা তার উপর এবাদত ফরজ নয় সে তো ভালো মন্দ বুঝে না কিন্তু তার মা বাপ গার্ডিয়ান যারা আছেন তাদের জন্য ইসলামের মানে নীতিকে ফলো করা জরুরি নজর না লাগার জন্য আপনার কপালে টিপ দেওয়ার কোনো বিধান ইসলামে নেই এটা এক ধরনের মানে আপনার শিরকের পর্যায়ে পৌঁছে যায় কুসংস্কার এটা বাঁচা দরকার হাদিসে আসছে যে আপনি আপনার বাচ্চাদেরকে আপনি দোয়া পড়ে জারফুক করবেন
সুরে এখলাস কল হুয়াল্লাহ ফালাক নাস পড়ে। আর যদি দেখা যায় যে কোনো মানুষ আপনার বাচ্চাকে দেখার পরে সে মানে খুব বেশি প্রশংসা করছে, নজর লাগার ভয় আছে, তখন সাথে সাথে আপনি বলবেন মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে আর নজর লাগবে না। কিন্তু এই টিপ দেওয়া এটা হয়তো ভিন্ন মতাবলম্বী থেকে এসে গেছে, এটা কুসংস্কার এবং এটা করার কোনো সুযোগ নেই। আর মা বোনরা কপালে যে টিপ দেন, এই টিপটা কোনো অবস্থাতেই এটা জায়েজ নয়, কারণ এটাও ইসলামের সাথে যায় না এবং ইসলামের সংস্কৃতি সভ্যতার সাথে এটা মেলে না। আর কিছু জিনিস আছে আমরা জানি না, আমাদের জানা দরকার। যেমন দেখবেন আপনি এই দেশে কিছু সংখ্যক ইয়াংস্টাররা বিভিন্ন ডিজাইনের চুল কাটে মাথার মধ্যে, ওইদিকে কিছু কাটে, ওইদিকে কিছু রাখে, অথবা কপালে টিপ দেয় ইত্যাদি ইত্যাদি। এগুলা কিন্তু আশ্চর্য ঘটনা হলো, এগুলা কিন্তু দাস দাসীদেরকে দেওয়া হতো। আচ্ছা, সে যে দাসী তার প্রমাণ ছিল তার চুল এইভাবে কাটা হতো, এই আপনার এখানে কিছু রাখা হইতো, ওইখানে কিছু রাখা হতো, অথবা তার কপালের মধ্যে টিপ দেওয়া হতো যে এটা দাসী মহিলা বোঝানোর জন্য। কিন্তু এগুলো এখন সভ্যতার নামে চলে আসছে কালচার, তবে এগুলো ইসলামী সভ্যতা নয়, ইসলামী কালচারও নয়, ইসলামী তাহজিব তামাদ্দুন বিরোধী, এগুলা মানে কোনো অবস্থায় করা যাবে না, এটা শরীয়ত কখনো সাপোর্ট করে না। দর্শক আশা করি আপনার প্রশ্নে জবাব মুফতি সুন্দরভাবে আমাদের জানালে, আসলে ইসলামী শরীয়ত আমাদের ফলো করা উচিত প্রতিটা ক্ষেত্রেই, আমরা অনেকে হয়তো জানি না, এই জন্য আমরা ভুল করে থাকি, আমরা আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে আমাদের সুন্দরভাবে এই জিনিসটা ফলো করার জন্য। এরপরে আরেকজন আমাদের দর্শক জানতে চাচ্ছেন, পশ্চিম দিকে পা দেওয়া ঘুমানো কি হারাম, এটা করা যাবে কি না? উনি আর একটা দ্বিতীয় প্রশ্ন তার, জানাজা সরি জায়নামাজের কাবা শরীফের ছবিতে যদি পা লাগে তার কি গুণ হবে, দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নের জবাব হচ্ছে যে আপনি কেবলার পশ্চিম বলতে তো কেবলা, এদিকে কিন্তু পশ্চিমে কেবলা নয়, এটা আমাদের একটা ভুল ধারণা, বাংলাদেশে পশ্চিমে কেবলা। কেবলার দিকে পা দিয়ে বসা অথবা ঘুমানো হারাম কিনা এটাও মাজহাবি ইখতিলাফ। হানাফি মাজহাবের বক্তব্য হচ্ছে যে কেবলার দিকে পা দিয়ে আপনি বসা অথবা কেবলার দিকে পা দিয়ে ঘুমানো এটা হারাম। আচ্ছা, কিন্তু অন্য মজহবে যেমন শাফি মজহবে এটাকে হারাম বলা হচ্ছে না, তার কারণ হচ্ছে তারা বলছেন যে হাদিসের মধ্যে এই ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। কিবলার দিকে প্রস্রাব করতে হাদিসে নিষেধ আসছে, টয়লেট করতে নিষেধ আসছে, কিন্তু কিবলার দিকে পা দিয়ে বসা হাদিসে নিষেধ আসে নাই। দ্বিতীয় বক্তব্য হচ্ছে তাদের যে যখন মানুষ যদি আপনার দাঁড়িয়ে নমাজ না পড়তে পারে, বসে নমাজ পড়ে, আর সে যদি তার পাকে ব্যান্ড করতে না পারে, তখন সুন্না পদ্ধতি হচ্ছে পাকে কিবলার দিকে লম্বা করে দিয়ে সে বসে নামাজ আদায় করবে। তো কিবলার দিকে পা দেওয়া যদি হারাম হয় তাহলে নামাজের মধ্যে দিবে কীভাবে? এখন প্রশ্ন আসতে পারে তাহলে হানাফি মাজহাব এটাকে হারাম বলছে কী জন্য? এটা বোঝার বিষয়, বোঝার বিষয় হচ্ছে যে হানাফি মাজহাবের বক্তব্য হচ্ছে অনেকটা প্রশস্ত। হানাফি মাজহাব বোঝাতে চাচ্ছে যে যেহেতু কিবলা আমাদের জন্য খুবই সম্মানের দিক এবং খুবই রেসপেক্টেবল, সুতরাং পৃথিবীর যেখানেই তুমি থাকো তুমি কিবলার দিকে পা দিয়ে বসো না এবং কিবলার দিকে তুমি পা দিয়ে ঘুমাইও না। এটা হানাফি মাজহাব, যেভাবে আমরা মুরব্বীদের দিকে পা দেই না, এতে বোঝা যাচ্ছে হানাফি মাজহাবের বক্তব্যের মধ্যে প্রশস্ততা আছে। কিন্তু যেহেতু হাদিসে নিষেধ নাই, এই জন্য হারাম বলা যাবে না, অপছন্দীয় বলা যেতে পারে। দুই নম্বর যে বিষয় আপনি যেটা বলছেন যে জায় নমাজের মধ্যে যদি বায়তুল্লার ছবি থাকে তাহলে এটার উপর পা দিলে গুণা হবে কিনা, নাম্বার এক, আসলে কিন্তু ওই বিভিন্ন পিকচারের যে জায় নমাজ আছে ওইগুলা নামাজ না পড়া উত্তম, আপনার ক্লিন কাপড়ে পড়া উত্তম, প্লেন। কারণ যদি আপনি জায় নমাজের মধ্যে কিবলার ছবি থাকে অথবা অন্য কোনো ছবি থাকে তো অনেক সময় মন অন্যদিকে চলে যায়। হাদিসে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা আঁকি থাকার কারণে, পর্দা থাকার মধ্যে ওদের পিকচার আছে, আল্লাহ রসুল বলেছেন যে আমার মনোনিবেশ নষ্ট করেছে। সেহেতু জায় নমাজ প্লেন কাপড় হওয়া ভালো এবং এক কালার জায় নমাজ হওয়া ভালো। দুই নম্বর আপনি যেটি বলেছেন এখানে বোঝার বিষয় হচ্ছে বায়তুল্লার ছাদের উপরে নামাজ পড়া যায়, মেইন বায়তুল্লা যেটি, এবং ফতে মক্কার দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মূর্তিদেরকে ভেঙে ফেলে সৈয়দনা বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল বলেছিলেন তুমি কাবার ছাদের উপরে উঠো। তো বিলাল রাদিয়াল্লাহু উঠলেন, উঠে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আমার জন্য এখন হুকুম কি? আল্লাহ রসুল বলেন আজান দাও। তাহলে বায়তুল্লার ছাদের উপরে কেন উঠালেন? এটা হল প্রথম প্রশ্ন। কারণ হচ্ছে আল্লাহ রসুল বুঝাচ্ছেন যে বায়তুল্লার এবাদত আমরা করি না, আমরা এবাদত করি বায়তুল্লার মালিকের, ফালি আবুদু রাব্বা হাযাল বাইত, সুতরাং এই ঘরের মালিকের এবাদত আমরা করি। সেহেতু যেহেতু বায়তুল্লার ছাদের উপরে নামাজ আদায় করা যায়, বিলাল বায়তুল্লার ছাদের উপর উঠছেন, উঠে আজান দিছেন, সেহেতু যদি কাবার ছবির উপরে পা লেগে যায় গুণা হবে না, এটার জন্য কোনো ধরনের অনুশোচনা করার প্রয়োজন নাই। তবে হ্যাঁ, কেউ যদি আপনার নিয়ত বা থিঙ্কিংয়ের উপর মাসলা আসে, কেউ যদি মানে এটাকে লাঞ্ছিত করার জন্য অত অবহেলা করার জন্য এটার মধ্যে পাও গোসে, এটা তো গুনাহ হবে, কিন্তু এমনি পাও লাগিয়ে গেলে কোনো অসুবিধা নাই, কারণ বায়তুল্লাহ ছাদের উপরে নামাজ হয়। আল্লাহু আলম বিশ্বাস।
জাযাকাল্লাহ মুফতি সাহেব। মোহতারাম, আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট দর্শকের প্রশ্নের কাছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনি প্রশ্ন করবেন? আমার ওখান ফোন নাম্বারটা স্যার, নুরি চৌধুরী জেনে তার ফোন নাম্বারটা। আচ্ছা, ওকে, আপনি আপনি লাইনে থাকুন, কন্ট্রোল রুম থেকে আপনার মুফতি সাহেবের নাম্বার দিবেন ইনশাআল্লাহ। আপনার ফোন করার জন্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওকে, সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। এই অনুষ্ঠানটি আপনাদের জন্য, আমাদের সবারই জন্য, বেসিক্যালি আমাদের ইসলাম সম্বন্ধে জানার জন্য, ইসলামী মাসলাম আসলাম সম্বন্ধে জানার জন্য। আপনারা সরাসরি স্টুডেন্ট ফোন করতে পারেন 02035150783 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন সংক্ষিপ্ত আকারে deenesamadhan@gmail.com এই অ্যাড্রেসে আপনারা প্রশ্ন করলে আমরা মুফতি সাহেবের কাছ থেকে আপনার প্রশ্নের জবাব দেবেন ইনশাআল্লাহ। বড় ভাবে মতে আজকে আমাদের স্টুডিও উপস্থিত আছেন মহতারাম মুফতি হাসান নূরি চৌধুরী সাহেব, আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। মুফতি সাহেব, আমাদের পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আমাদের দর্শকের উনি যাচ্ছেন যে আপনি আলোচনায় বলছেন যে এবাদত দুই প্রকার, একটা হুকুল্লাহ একটা হুকুল এবাদ। দর্শক জানতে চাচ্ছেন যে এই দুইটা কি, একটু বিস্তারিত আলোচনা করবেন, এবং এটার কোনটা মানে কি জিনিস এবং তার গুরুত্ব কোনটা কতটুকু একটু বলতেন। দেখেন, প্রথম বিষয় হচ্ছে ইবাদা কাকে বলে এটা আমাদের বোঝা দরকার। আরবিতে আব্দুন শব্দের অর্থ হচ্ছে গোলাম বা দাস। আচ্ছা, তো আমরা এই জন্য নামরাকে আমরা আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। সুতরাং মানে আব্দ শব্দের অর্থ হচ্ছে গোলাম বা দাস, আর ইবাদা শব্দের হচ্ছে যেটা দাস বা গোলামে যেটি করে এটি ইবাদা। আচ্ছা আচ্ছা, সুতরাং ইবাদতের মূল শর্ত হচ্ছে যেটি আল্লাহর মালিকের উদ্দেশ্যে করা হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য করা হবে, সেটি ইবাদা হবে। যদি এটা ওই উদ্দেশ্য ছাড়া অন্য উদ্দেশ্যে করা হয় তাহলে ইবাদা হবে না। এখন ইবাদা আবার মৌলিকভাবে দুই প্রকার, একটি হচ্ছে হুকুকুল্লাহ আর একটি হচ্ছে হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ হচ্ছে যেটি সরাসরি আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পৃক্ত, যেটা আমরা জানি, যেমন নামাজ আমরা পড়ি আল্লাহর জন্য, রোজা আমরা রাখি আল্লাহর জন্য, যাকাত আমরা দেই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, হজ আমরা করি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। কিন্তু বাকি যে আমাদের জীবনের কর্ম বা কাজ আছে, অনেকটা আমরা করি, আমরা মনে করি এটা তো আমাদের জীবন পরিচালনা নিজের জন্য, সুতরাং এটা তো আর ইবাদত নয়, এটাও ইবাদত। কারণ একজন মুমিনের প্রত্যেকটা কাজ হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। উদাহরণস্বরূপ কোরআন বলছে ওয়াতাল মালা আলা হুব্বি যাবিল কোরবা, তুমি তোমার আত্মীয় স্বজন নিকট আত্মীয়তের যে সেবা করবে, শুশ্রূষা করবে, এটাও আল্লাহর মহব্বতে করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। মুফতি সাহেব, আমরা আলোচনায় ফিরে আসবো ইনশাল্লাহ, আমরা একটা দর্শকের প্রশ্ন নিয়ে নিই ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। এরপরে প্রশ্নটা আবার বাংলাদেশ লিয়ে যায়, যখন আমরা দেশে তো সবসময় দরজা খুলা, তখন তো খুব সময় পড়বো কি মানে দরজা খোলা অবস্থায় যখন বাইরে চলে যাই যখন করলে হইব নি। আর সেকেন্ড প্রশ্নটা হইল আমার, একজন মৌলানা সাহেব শুনছি যে বাংলাদেশে তো সচরাচর ফির হই, যেমন ধরেন যে কোনো মাদার আছে সব দিক থেকে ফির আছে, আবার মৌলানা সাহেব বলছেন ফির বুজুর্গ বুড়া মঞ্চরে হয়, তো এইটার মাঝে একটা কনফিউশন আর কি, যদি একটু বোঝায় না আর কি। ওকে, আমার প্রশ্ন পেয়ে গেছি, আপনার আর কোনো প্রশ্ন আছে দর্শক? জি না, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি প্রশ্ন ফোন রেখে স্টুডিওতে অনুষ্ঠান দেখতে থাকুন, আমাদেরকে ছোট্ট একটা বিরতিতে যেতে হবে ইনশাল্লাহ। আমি বিরতির পরে মুফতি সাহেব আপনার প্রশ্নের জবাব দেবেন ইনশাল্লাহ। জি মুফতি সাহেব, আমাদের দুইটা প্রশ্ন আসছে দর্শকের, আমরা প্রশ্নের জবাব দেবো ইনশাল্লাহ যদি বিরতির পর ইনশাল্লাহ। সময় দর্শকবৃন্দ, আমাদেরকে ছোট একটি বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পরে আমরা ফিরে আসবো ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের জবাব নেওয়ার জন্য। এর মধ্যে আপনারা যারা যোগ দিয়েছেন এইমাত্র তাদের জন্য বলে রাখছি, আপনারা সরাসরি স্টুডিও লাইনে ফোন করতে পারেন 02035150783 নম্বরে, অথবা আপনি ইমেল করতে পারেন সরাসরি deenesamadhan@gmail.com এই অ্যাড্রেসে সংক্ষিপ্ত আকারে প্লিজ। আমরা চেষ্টা করব মুফতি সাহেবের কাছে আপনাদের প্রশ্নের জবাব নেওয়ার জন্য। আমরা চলে হচ্ছে আমাদের সংক্ষিপ্ত বিরতিতে, বিরতির পরে আবার ফিরে আসবো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শকবৃন্দ,
আপনাদের আবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান দেখার জন্য। আমরা এই অনুষ্ঠানটির আমরা তৃতীয় পর্বে চলে আসছি, আমাদের এটাই লাস্ট সেগমেন্ট। আপনারা যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখার জন্য অংশগ্রহণ করছেন এবং তাদের জন্য বলছি, আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন স্টুডিও লাইনে 02535150783 নাম্বার, অথবা ইমেল করতে পারেন সংক্ষিপ্ত পারে দিনই সমাধান @gmail.com অ্যাড্রেসে। আমরা চেষ্টা করবো আপনার মুফতি সাহেবের কাছ থেকে আপনাদের প্রশ্নের জবাব নেওয়ার জন্য। বরাবর মতো আজকে আমাদের উপস্থিত আছেন আমাদের সম্মানিত শেখ মুফতি হাসান নূরি চৌধুরী সাহেব আপনাদের প্রশ্নের জবাব নেওয়ার জন্য। মুফতি সাহেব, বিরতির পূর্বে আমাদের এক সম্মানিত দর্শক প্রশ্ন করেছিলেন, আমাদের প্রশ্নের উত্তরে চলে যাই ইনশাল্লাহ। জি, আসলে ভাই সুন্দর প্রশ্ন করেছেন, আমি হয়তো বোঝাতে চেয়েছিলাম একটি, উনি সুন্দর একটি উদাহরণ দিয়েছেন যে উনি বলছেন যে আমরা যখন বাংলাদেশে আমরা বসবাস করি আমাদের ঘরের দরজা তো খোলাই থাকে। আসলে বিষয়টা হচ্ছে যে আমি যখনই ঘর থেকে বের হব বা যখনই যেখান থেকে বের হব আমি বলবো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। হাদিসে আসছে তখন যখন মানুষ ঘর থেকে বের হয় বা কোথাও যাত্রা শুরু করে আর বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, তখন তার ডান দিকে ফেরেশতা থাকেন, বাম দিকে শয়তান থাকে। শয়তান অপেক্ষা করে যে আল্লাহর নাম ছাড়া যখন আমার যাত্রা শুরু করেছি তখন শয়তান মনে করে যে আমি তোমাকে আমার নাগালে পেয়ে গেছি। আর যখন বান্দাবান্দি বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, তখন ফেরেশতারা বলেন হুদিতা আও কুফিতা, তুমি আল্লাহর হেদায়েতে চলে গেছো এবং তোমার জন্য যথেষ্ট। সুতরাং আপনি দুনিয়াবি এবং উখরবি কোনো ধরনের ফিতনা ফসাদ আপনাকে আর পাবে না ইনশাআল্লাহ, ফেরেশতারা আপনাকে প্রোটেক্ট করবেন। এখন বাইরের প্রশ্ন যেটি হচ্ছে যে আমাদের দেশে আমরা গ্রামেগঞ্জে যখন থাকি আমরা কিন্তু ওই বাড়ি বা পাড়া প্রতিবেশী নিয়ে থাকি, তখন আমাদের দরজাগুলো দিনের বেলা খোলা থাকে, কারণ আমার পাশে চাচাতো ভাইয়ের ঘর থাকে অথবা মনে করেন আমার নিজস্ব মানুষের ঘর থাকে, দিনে আসা যাওয়া থাকে। আমি যেটা বোঝাতে চাইছি, আমরা যখন মনে করেন রাত্রে যখন আপনি ঘুম যাবেন সবাই ঘুমে যাবে, তখন তো আপনি দরজা খুলে ঘুমাতে পারবেন না, এক নাম্বার। দুই হলো অথবা আপনি যদি কোথাও দুই দিন বা তিন দিন বেড়াতে যান তাহলে তো আপনার ঘরটাকে সেভ করতে হবে, সেহেতু আপনি প্রথমে আপনার ঘরটাকে লক করবেন, দরজা লাগাবেন, লাগানোর পরে আশপাশের প্রতিবেশীদেরকে বলবেন যে আপনারা লক করাইছেন, আর মূল বিশ্বাস তকল থাকবে আল্লাহর উপর, বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ বলে যাবেন। ঠিক একইভাবে রাত্রে যখন ঘুমাবেন সবাই ঘুম যাবে তখন তো আপনাকে দরজা লক করতে হবে, দরজা লক করার পরে আপনাকে বলতে হবে বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ। রাত্রে যদি আমি দরজা খুলে ঘুমিয়ে যাই যে আল্লাহর উপর তাওয়াক্কল, তাহলে তো আমি মানে সুযোগ করে দিলাম। এখন প্রশ্ন আসতে পারে যে আমি যদি দরজা খুলে রাখি আল্লাহ কি আমাকে সেভ করতে পারবেন? আল্লাহ পারবেন, কিন্তু আল্লাহর সুন্নাহ বা পদ্ধতি হচ্ছে যে বান্দা তোমার যত সামর্থ্য আছে এটি আগে তুমি চেষ্টা চালাও। উদাহরণস্বরূপ বোঝার জন্য বলছি, বায়তুল্লাহকে যখন আব্রাহা বাহিনী ধ্বংস করতে আসলো তখন কিন্তু আবাবিল যাকে যাকে ফাঁকি এসে ওই ওদেরকে প্রোটেক্ট করলো, কিন্তু ঐতিহাসিক বাবরি মসজিদ থেকে যখন ভেঙে দেওয়া হলো তখন তো ফেরেশতা আসেন নাই। কারণ কি? তার কারণ বায়তুল্লাহকে যখন ধ্বংস করেছিল তখন পৃথিবীর একজন ইমানদারও ছিল না, যার কারণে রিজার্ভ বাহিনী আসছে। যেখানে নর্মাল বাহিনী থাকে না ওইখানে রিজার্ভ বাহিনী আসে। আর বাবরি মসজিদকে যখন ভেঙে দেওয়া হয়েছে তখন পৃথিবীতে 150 কোটির উপরে মুসলমান আছে। সুতরাং 150 কোটি মুসলমান যদি আগে চেষ্টা চালাতো এরপরে আল্লাহর মুদত আসতো, যেভাবে সাহাবা কেরাম বদরের প্রান্তে যাওয়ার পরে ফেরেশতারা আসছেন। আপনার নর্মাল বাহিনী থাকলে রিজার্ভ বাহিনী আসে না, সেহেতু আপনার আমার যতটুক ক্ষমতা আছে অতটুক আমাদেরকে আগে চেষ্টা করতে হবে, এরপর আল্লাহর উপর তাওয়াক্কল করতে হবে। যেখানে আমাদের ক্ষমতা শেষ সেখানে কুদরতের ক্ষমতা শুরু হয়। দুই নম্বর উদাহরণ আমি দিচ্ছি আর বোঝার জন্য, কেয়ামতের আগে হাদিসের দৃষ্টিতে ঈসা আলাইহিসসালাম আসমান থেকে অবতরণ করবেন। তো ঈসা আলাইহিসসালামকে সিরিয়ার দামেস্কের মসজিদের আপনার পূর্ব মিনারে অবতরণ করানো হবে, এরপরে ইমাম মেহেদি ইমামতির জন্য যাবেন, পিছন থেকে আওয়াজ আসবে যে ঈসা আলাইহিসসালাম অবতরণ করেছেন, তখন বলা হবে তিনি আসছেন না কেন? বলে তিনি নামতে পারেন নাই, ল্যাডার দরকার। স্বভাবত প্রশ্ন জাগে, আসমান থেকে উনি মিনার পড়লো আসলেন, ল্যাডার লাগলো না, এখন ল্যাডার লাগে কেন? আল্লাহ বুঝাতে চাচ্ছেন এর উপর পর্যন্ত তোমাদের ক্ষমতা ছিল না, সেই জন্য আমার কুদরত তোমাদেরকে সাহায্য করেছে, এখন তোমাদের নাগালের ভিতরে আসছে, তোমরা ল্যাডার নিয়ে আসো, ঈসা আলাইহিসসালামকে অবতরণ করাও। এই জন্য আমাদের যতটুকু ক্ষমতা আছে আমাদের চেষ্টা চালাতে হবে, এরপরে বলতে হবে বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আলাল্লাহ। আশা করি ভাই প্রথম প্রশ্ন ক্লিয়ার হয়েছে। দ্বিতীয় ভাই যেটি প্রশ্ন করেছেন যে পীর অর্থ কী এবং পীর কাকে বলে, কোনো একজন আলিম বলছেন পীর মানে বুড়ো বা বৃদ্ধ। আসল বিষয় হচ্ছে পীর একটি ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে মুরব্বি বা বয়স্ক, যেভাবে আরবিতে শায়েখ বলা হয়, শায়েখ শব্দের অর্থ মুরব্বি বা বয়স্ক। এই জন্য শোয়াইব আলাইহিসসালামের মেয়েরা মুসা আলাইহিস সালামকে বলেছিল হাজা শায়েখুন কাবীর, আমাদের পিতা অশতিপর বৃদ্ধ। তো যেহেতু মানে মুরব্বি যারা বয়স বেশি তাদেরকে পীর ফার্সিতে বলা হয় আর আরবিতে শায়েখ বলা হয়। আবার কিন্তু মুরব্বি আমরা দুই ধরনের চয়ন করি, একটি হচ্ছে যে ওনার বয়স বেশি এই জন্য উনি মুরব্বি, আর একটি হচ্ছে ওনার বয়স কম কিন্তু ওনার নলেজ বেশি, সেহেতু আমরা নলেজের ক্ষেত্রে ওনাকে আমরা মুরব্বি বলি।
এই এই ক্ষেত্রে গিয়া মানে ফার্সিতে পীর, আরবিতে শেখ বলা হয়। তবে এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে যে পীর মুরিদি এটা শরীয়তে কি, এটা বোঝা দরকার। এখানে বোঝার বিষয় হচ্ছে যে পীর মুরিদি বলতে ভাই যেটি বলছেন মাজারে বা অন্যান্য জায়গায় যারা থাকে এগুলো এরা সরাসরি বন্ডামি, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এবং এটা শিরিক। আর বাকি যেটি আছে আলিম উলামা যারা আছেন তাদের কাছে আমরা তাদের আমি এই সংস্পর্শে যাব, যেটাকে আপনি প্রায় বলে থাকেন সোহবতে সালেহ তোরা সালেহ কোনদ, সোহবতে তালেহ তোরা তালেহ কোনদ। আপনি সোহবতে যাওয়া, আলিম উলামার সংস্পর্শে যাওয়া, তার কাছে দিন জানার জন্য এবং দিন জানে সঠিকভাবে আমল করার জন্য। সেহেতু আমি পীর অর্থ যদি ওনাকে আমি আলিম ধরি, ওনার কাছ থেকে যদি আমি ইসলামে নলেজ নিতে চাই এবং ইসলাম জানতে চাই, এটা ইসলাম বাধা দেয় নাই। কিন্তু পীর মুরিদের নামে ধর্ম ব্যবসা করা অথবা পীর মুরিদের নামে নিজে নিজে নিজেকে হাইলাইট করা অথবা পীর মুরিদের নামে আলাদা কোনো এই বিধান তৈরি করে দেওয়া, এটা শরীয়ত কখনো কি করে না, গ্রহণ করে না। আসলে মানে পীর বলতে আমি মুরব্বি ধরবো এই কারণে যে ইসলাম সম্পর্কে জানার জন্য, কোরআন সম্পর্কে জানার জন্য এবং সুন্নাহ সম্পর্কে জানার জন্য, যাতে আমি জেনে এগুলো আমল করতে পারি। ওই যেটা আগে বলা হচ্ছে যেভাবে আমাদের সাইর মজহবের ইমাম আছেন, তাদেরকে ইমাম কেন মানি, আমরা ইসলামটাকে সহজভাবে জানার জন্য। ঠিক একইভাবে একজন মানুষ যদি আলেম কাছে সে যায় আর তার সংস্কৃতভাবে যায়, এই কারণে ইসলাম জানার জন্য, দিন জানার জন্য, এটা তার জন্য সঠিক। কিন্তু সেটি যদি ধর্ম ব্যবসা হয় অথবা উনি যা বললেন এটা কোরআনে আছে না হাদিসে আছে আমি দেখলাম না, অন্ধবিশ্বাস করলাম, এই সুযোগ ইসলামে নেই। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। সময় দর্শক আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমি যে বারবার বলি, আসলে প্রতি অনুষ্ঠানেই বলি আসে, এই যে আপনারা প্রশ্ন করছেন দর্শকবৃন্দ, এই প্রশ্নে প্রশ্নের জন্য অনেক দর্শক এই উত্তরটা জানতে পাচ্ছেন এবং তাদের ভুল ধারণাগুলো ভেঙে যাচ্ছে এবং অনেকে শিখতে পাচ্ছেন। এই অসিলায় তো আপনি আল্লাহ কাছে অবশ্যই এর জন্য পাবেন, আল্লাহ আপনাকে এর জন্য যা দেখার দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি বারবার বলি, আপনারা যারা দর্শক আছেন আপনারা প্রশ্ন করুন, এই প্রশ্ন আসলে আপনি জানলেন এবং আরও হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক যারা এই অনুষ্ঠানে দেখছেন তারা উপকৃত হলেন। কারণ অনেকে আসেন, ওরা অনেকে প্রশ্ন করতে চান না বা করতে তাদের সমস্যা হয়, তাহলে একজন ওসিলায় অনেকে জানলেন, সবার জন্য আমাদের উপকার। এবং আমরা এই ওসিলায়, এই অনুষ্ঠানের ওসিলায় অথবা একজনের দর্শকের ওসিলায় আমরা প্রশ্নগুলো জানতে পারলাম, উত্তরগুলো জানতে পারলাম এবং শিখলাম ইসলাম সম্বন্ধে, এই সম্বন্ধে আমল করতে পারলাম, আমাদের সবার জন্য উপকার এই জিনিস। আপনার ধন্যবাদ দর্শকবৃন্দ। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন আপনাদের প্রশ্নের জন্য আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ অথবা ইমেল করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। মুফতি সাহেব যেটা বলেন আমরা কোরআন আর হাদিসের আলোকে চেষ্টা করি আমাদের প্রশ্নগুলো জবাব দেওয়ার জন্য, যেন আমাদের ভুল ধারণাগুলো যেটা আসে আমাদের ভুল ধারণাগুলো নষ্ট হয়ে যায় এবং আমরা সহি আমল আকিদা নিয়েই চলতে পারি ইনশাআল্লাহ। মুফতি সাহেব, আমরা এর আগে যে আলোচনা করছিলাম দর্শকের আমাদের ইবাদত সম্বন্ধে, আমি বলছিলাম ইবাদত জিনিসটা কী এবং এই দুই প্রকার ইবাদত হুকুকুল্লাহ এবং হুকুল ইবাদ নিয়ে আলোচনা করছিলাম, আপনি যেটা একটু কন্টিনিউ করেন। যেটি আমরা আলোচনায় ছিলাম, একটি তো হচ্ছে হুকুকুল্লাহ, যেটি মানে সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত, এটা আমরা অনেকেই বুঝি। আর হুকুকুল ইবাদ নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের ভুল বোঝাবুঝি আছে, আমরা এটাকে অনেক সময় ইবাদত মনে করি না অথবা আমার নিজস্ব কোনো কাজ মনে করি অথবা এটাকে আপনার পার্থিব কাজ মনে করি। তো হুকুকুল ইবাদের মধ্যে অনেকগুলো আছে, যেটা আজকে আমরা আয়াতে পড়েছি যে আল্লাহ হুকুকুল্লাহর মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ইবাদত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর শর্ত লাগিয়ে দেওয়া হচ্ছে যে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বি শাইআ, ইবাদতের মধ্যে কোনো ধরনের শিরিক করতে পারবেন না, তাই এটা হলো আল্লাহর হক। আল্লাহর সাথে যখন আমরা ইবাদত করব, ইবাদতের মধ্যে কোনো ধরনের শিরিক আমরা অ্যাড করব না, এটি হচ্ছে আল্লাহর প্রাপ্য, আল্লাহর হক। আর হুকুকুল ইবাদের মধ্যে অনেকটা আছে, যেমন আজকে আয়াতের পরবর্তী বলা হচ্ছে অবিল ওয়ালিদাইন ইহসানা, মাতা পিতার প্রতি সদয় ব্যবহার করা। এরপরে আরও কয়েকটা জিনিস বলা হচ্ছে, আমরা ধারাবাহিক আলোচনা করব। তাহলে প্রথমত আমরা হুকুকুল ওয়ালিদাইন, যেটা মাতা পিতার হক যেটি, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব যে মাতা পিতার হক কী এবং মানে সন্তানদের প্রতি মাতা পিতার প্রাপ্য কী আর মাতা পিতার প্রতি সন্তানের প্রাপ্য কী, এই জিনিসটা আমরা আলোচনা করব। যে কোরআন করিমের প্রায় জায়গায় দেখা যায় আল্লাহ সুবহানাহু তাআলা যেখানেই আল্লাহর ইবাদতের কথা বলেছেন পাশাপাশি বলেছেন যে তোমরা তোমাদের মাতা পিতার প্রতি সদয় ব্যবহার করো। এতে বোঝা হয়ে যাচ্ছে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন আজকের আয়াতে বলা হচ্ছে ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বি শাইআ, আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শরীক করো না। এরপরে বলা হচ্ছে অবিল ওয়ালিদাইনি ইহসান। একটা জিনিস মুফতি সাহেব, আমি আসলে আমার নিজের কাছে আশ্চর্য লাগে এবং আমি ফিল করি একটা জিনিস, দেখেন যেখানে আল্লাহর ইবাদতের কথা বলা হচ্ছে কোরআনে, সঙ্গে সঙ্গে তো মাতা পিতার কথা আসছে, অন্য কোনো এর বিটুইন কি তার কিছু নাই? তাই মানে কত বড় একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা এবার মনে করেন। অন্য জায়গায় বলা হচ্ছে সূরা বানী ইসরাঈল, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলার ফয়সালা হচ্ছে যে
ও কাদা রব্বুক আল্লাহ তাবুদু ইল্লা আল্লাহ সারা কারো ইবাদত করো না, এরপরেই বলা হচ্ছে তোমার মাথা পিতার প্রতি সদয় ব্যবহার করো। আর আরো আশ্চর্য ঘটনা হচ্ছে আমাদেরকে দোয়া শেখানো হচ্ছে যে তুমি তোমার মাথা পিতার জন্য দোয়া করো রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা। চিন্তা করে দেখেন রব আল্লাহ, রবটা কি রব্বায়ান, আল্লাহ বুঝাতে চাচ্ছেন আমি তো তোমাদের রব কিন্তু সাময়িকভাবে তোমাদের রুবুবিয়ত বা তোমাদের লালন পালন করেছেন পৃথিবীতে তোমাদের মাতা পিতা, সুতরাং আমার পরেই তোমার মাতা পিতার প্রতি তোমার শ্রদ্ধাশীল হওয়া উচিত। যেটা আগে আমার ভাই আমাদের ভাই প্রশ্ন করেছেন, আমাদের সমাজে এমন কিছু ভুল ধারণা আছে যে পিসাবের আপনার খানকায় যাইয়া অথবা মাজারে যাইয়া সে হাদিয়া দেয় অথবা সে গিফট করে অথবা বিভিন্ন জিনিস দেয়, অথচ মাতা পিতার বৃদ্ধাশ্রমে রেখে দেয়, বুঝছেন? খুব আশ্চর্য, কারণ প্রত্যেকটা সন্তানের জন্য তার মাতা পিতাই হচ্ছেন সবচেয়ে বড় আল্লাহর ওলি। কারণ হাদিসে আসছে যে তিন ধরনের মানুষের দোয়া আল্লাহর কাছে পৌঁছতে মধ্যখানে কোনো পার্টিশন নাই, এর মধ্যে একটি হচ্ছে মাতা পিতার দোয়া সন্তানের জন্য, দুই নম্বর হচ্ছে আপনার মুসাফির যিনি থাকে ওনার দোয়া সফর যখন মানুষ থাকে, তিন নম্বর হচ্ছে মাজলুমের দোয়া যে নির্যাতিত নিপীড়িত, এই তিন। সুতরাং মাতা পিতার দোয়া কিন্তু সন্তানের জন্য খুবই কার্যকর। সেহেতু আমরা মনে করেন পিসাবের দোয়া লওয়ার আগে মাতা পিতার দোয়া নেওয়া আমার উচিত ছিল, কিন্তু মাতা পিতার দোয়া নেওয়ার চিন্তাই করে না, সে যায় মাজারে চলে যায়, এই ধরনের ভুল ধারণা আমাদের মধ্যে আছে। সেহেতু মাতা পিতার প্রতি আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে, সদয় ব্যবহার করতে হবে, এবং মাতা পিতার প্রতি সদয় ব্যবহারের মানে ক্রাইটেরিয়া কোনটি এটা কোরআন বলে দিচ্ছে, ফালা তাকুল্লাহুমা উফফিম ওয়ালা তানহারুহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, যে তোমরা তোমরা মাতা পিতার প্রতি অসদয় ব্যবহার করো না, আর অসদয় ব্যবহার হচ্ছে তোমরা তাদের সাথে সামনে উফ শব্দ ব্যবহার করো না। তাহলে উফ শব্দ ব্যবহার করো না বলতে কী বোঝানো হয়েছে? তাফসীরকারকদের মতে দুটি ব্যাখ্যা, একটি হচ্ছে যে আপনি এমন কোনো কথা বলছেন, এমন কোনো ব্যবহার করছেন, এমন কোনো আচরণ করেছেন যেটার কারণে আপনার পিতা অথবা মাতার মুখ থেকে কষ্ট পেয়ে উফ শব্দ বের হয়ে আসছে, এটা ভয়াবহ জিনিস, অথবা আপনার পিতামাতা আপনাকে কোনো কাজ করতে বলেছেন, আপনি কাজ করেছেন ঠিক কিন্তু এসে তাদের সামনে উফ শব্দ বলেছেন, অর্থাৎ বোঝাতে চেয়েছেন যে আপনি যে আমাকে যে নির্দেশ দিয়েছেন সেটি আপনার জন্য ফে হয় নাই, নাউজুবিল্লাহ, এই ধরনের ব্যবহার করা যাবে না। সুতরাং মাতা পিতার প্রতি ভালো ব্যবহার করতে হবে এবং তাদের সেবা শুশ্রূষা করতে হবে এবং সবসময় তাদের কাছ থেকে দোয়া নিতে হবে। এবার প্রশ্ন আসতে পারে যে আমরা অনেকেই না বুঝে না জেনে মাতা পিতার সাথে ভালো ব্যবহার করি নাই, অথবা মাতা পিতাকে কষ্ট দিয়েছি, অথবা মাতা পিতার দুঃখ নিয়ে মারা গেছেন, তখন এর সমাধান কী, এর থেকে বাঁচার উপায় কী? এর থেকে বাঁচার, কারণ এখন তো তারা দুনিয়া নেই, পৃথিবীতে যদি তারা থাকতেন তাহলে তাদের কাছে ক্ষমা চেয়ে নিতাম অথবা তাদের কাছে মাফ চেয়ে নিতাম, এখন তো তারা দুনিয়াতে নেই, এখন আমাদের করণীয় কী? এ ব্যাপারে হাদিসের আলোকে বা কোরআনের আলোকে হচ্ছে যে আমরা মাতা পিতার সাথে যাদের মহব্বত বেশি ছিল, ভালোবাসা বেশি ছিল, তাদের খেদমত করা, তাদের সেবা শুশ্রূষা করা এবং মাতা পিতার জন্য মাগফিরাত দোয়া করতে থাকা, আশা করা যায় আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করে দিবেন। সুতরাং আমরা আগামীকালকে মাতা পিতার বিষয় নিয়ে আরও বিস্তর আলোচনা করব, যেহেতু আজকে আমাদের সময় শেষ হয়ে আসছে। কারণ মাতা পিতার প্রতি দুর্ব্যবহার করলে কী কী ধরনের মানে মানুষের অসুবিধা হয় এবং কী কী ধরনের সমস্যার সম্মুখীন হয় এ ব্যাপারে হাদিসে কিন্তু কয়েকটা ঘটনা খুব সুন্দরভাবে উল্লেখ আছে, আমরা এগুলো আলোচনা করব। এবং এরপরে আমরা আলোচনা করব সন্তান সন্ততির প্রতি মাতা পিতার হককে। অনেক সময় আমরা করি কি যে মাতা পিতাও কিন্তু সন্তান সন্ততির উপরে জুলুম করি, যার কারণে এটাও কিন্তু জবাবদিহি করা লাগবে। হাদিসের পরিবেশে আপনি যে নিয়ে আসছেন, অধিকাংশ মানুষ কেয়ামতের ময়দানে আটকা পড়ে হুকুকুল ইবাদের কারণে, সে যে কোনো মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে অথবা তার হক মেরে খেয়েছে অথবা মনে করেন তার যে স্বার্থবিরোধী কাজ করেছে ইত্যাদি ইত্যাদি, এর কারণে অধিকাংশ মানুষ মানে হাসরের মধ্যে আটকা পড়বে, যেটাকে আমরা গুরুত্ব দিই না, আমরা এটাকে ইবাদত মনে করি না, এটা যে ইবাদত এটা বুঝলে অন্যের হক নষ্ট করতেছি নিজের স্বার্থের জন্য, অবশ্যই জি জি এটাই 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 হুকুকুল ইবাদত। ধন্যবাদ মুফতি সাহেব, আমরা ইনশাল্লাহ টুমারো। সুপ্রিয় দর্শক বন্ধু, মুফতি সাহেব যেভাবে বললেন আমাদের এই জিনিসটা নিয়ে বিস্তারিত আলোচনা করা দরকার, কারণ আমাদের জিনিসটা জানা দরকার, এ ব্যাপারে আমাদের অনেক ভুল ধারণা আছে যেটা আমাদের জানা দরকার, এবং আমাদের এই অজ্ঞতার জন্য, আমাদের কম জানা শোনার জন্য আমরা অনেক ভুল করি। আল্লাহ যেন আমাদের মাফ করেন এই ভুল থেকে এবং আমাদেরকে তৌফিক দান করেন, আমরা একটু পড়াশোনা করে একটু এলেম অর্জন করি, আমরা যেন ইবাদত ঠিকমতো করতে পারি এবং সঠিকভাবে ইসলামের নিয়মকানুনগুলো মানতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। মুফতি সাহেব, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ, আমাদের হাতে আরও কিছু কোশ্চেন ছিল দর্শকের, আমরা ইনশাআল্লাহ আগামীকালকে জবাব দেবো। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, আমাদের আরও কিছু প্রশ্ন আপনাদের জবাব দেওয়ার ছিল, ইনশাআল্লাহ আমরা দুঃখ প্রকাশ করছি আজকে সময় স্বল্পের জন্য দিতে পারছি না। আগামীকালকে আমাদের অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ দুপুর দুটা ইকুই টাইমে, আমরা চেষ্টা করবো আপনাদের যাদের প্রশ্ন আমরা জবাব দিতে পারিনি আজকে আগামীকাল দিব,
এবং আপনারা যারা আর প্রশ্ন করতে চান তারা আপনারা প্রশ্ন করবেন অস্ট্রিয় লাইনে অথবা ইমেল করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো জবাব দেওয়ার ইনশাআল্লাহ তোমরা। আমরা আজকে যে আলোচনা করছি ইবাদত নিয়ে, এটা বিশাল একটা জিনিস আলোচনা করার বিষয়, জানার বিষয়। মুফতি সাহেব আমাদের সুন্দরভাবে জানাচ্ছেন, আশা করি মুফতি সাহেব আমাদের আগামীকালকার ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন। সো আমরা জানতে পারবো এবং বুঝতে পারবো কীভাবে আমাদের ইবাদত করা দরকার এবং কী কী জিনিস ইবাদত কী করলে কী হবে এবং কোনটা করা উচিত না ইসলামের আলোকে, কোরআন হাদিসের আলোকে। মুফতি সাহেব আমরা একদম শেষ সময় চলে আসছি, আপনাদের সংক্ষিপ্ত আকারে আপনাদের আজকে চেষ্টা করে ফেলেন ইনশাআল্লাহ বিদায় নেব আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম আদর্শ বা উত্তম মডেল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন আদর্শ। সেহেতু আমরা যদি শর্তহীনভাবে নির্দ্বিধায় কোনো ব্যক্তিত্বকে আমরা ফলো করতে হয়, তা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুলকে ফলো করতে গিয়ে কোনো শর্ত বা কোনো ধরনের দ্বিধান্দ্ব নেই, নির্দ্বিধায় ফলো করতে হবে। সেহেতু আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটা কাজ কর্মকে আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না অনুসারে আমরা আমাদের জীবনকে পরিচালনা করা, আর অহেতুক প্রশ্ন বা অহেতুক বিতর্ক থেকে আমরা নিজকে আমরা রক্ষা করব। কারণ কোরআন বলছে জাহিলুনা কালু সালামা, মূর্খের সাথে তর্ক করা অনর্থক। সেহেতু আমরা অনেক সময় দেখবেন যে অহেতুক প্রশ্ন নিয়ে আমরা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করে ফেলি, আমরা এগুলাতে আমরা জড়াবো না, আর আমরা কোরআন এবং সুন্নাকে সঠিকভাবে ফলো করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমরা আগামীকালকের একই টাইমে আমাদের এই প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের কলার এবং দর্শক ভিউয়ার ভাই বোনদেরকে আমরা অনুরোধ করব যে আগামীকালকেও আপনাদের প্রশ্ন নিয়ে আপনারা উপস্থিত হয়ে এই প্রোগ্রামটাকে আপনারা সফল করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সহায় হোক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মুফতি সাহেব। সময় দর্শকবৃন্দ, আজকে আমাদের সময় একদম শেষ, আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং যেভাবে দেখছেন যেখান থেকে দেখছেন সবাইকে আপনার মোবাইল জানাচ্ছি এবং আগামী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মধ্যে বিদায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।